الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় ভাই আব্দুর রহিম গ্রিন, ভাই জাকির আহমদ, ভাই আশরাফ মোহাম্মদি, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি আর অনুগ্রহ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকে এই সুন্দর আলোচনার বিষয় হচ্ছে সাদৃশ্য হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে। আমি আমার লেকচার শুরু করেছিলাম পবিত্রকরণের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে, কুল হে অনুসারীরা আসমানি কিতাবের, তাআলু ইলা কালমাতিন সাওয়া ইম বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আমরা কোনো কিছুকে তার শরীক করি না। ওয়ালা ইত্তাখিযু বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আমরা কেহ কাহাকেও রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরাইয়া লয়, ফাকুলু সাদু, তোমরা সাক্ষী থাকো, বিয়ান্না মুসলিমুন, অবশ্যই আমরা মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নিজেদের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতে যদিও বিশেষভাবে বলা হয়েছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানেরা, তবে সাধারণভাবে এটা দিয়ে বিভিন্ন গোত্রের মানুষকে বোঝানো যায়। আর আমার মতে পবিত্র কোরআনের এই আয়াত হচ্ছে মূল চাবিকাঠি অন্যান্য ধর্মের লোকের কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়ার, হোক তাদের বিশ্বাসের ভিত্তি এক বা আলাদা। আল্লাহ বলেছেন তাআলু ইলা কালমাতিন সাওয়া ইম বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আমরা কোনো কিছুতে তাহার শরীক করি না। যদি আপনি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান এটা ঠিক হবে না। যদি আপনি ধর্মটা বুঝতে চান সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে, কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে। কাজেই সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোনো ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ, মূল উৎস, ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা। আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান আপনাকে পড়তে হবে মূল উৎস, মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের। আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ। বেদের পরে রয়েছে উপনিষদ, তারপর ইতিহাস, রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, তারপর পুরাণ, যেমন মনুস্মৃতি। আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো পুরোপুরি সঠিকভাবে। যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন, যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার, নাজিল হয়েছিল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আমরা যদি কোরআন শরীফ বুঝতে চাই, ইসলামের সাহায্যকারী গ্রন্থ হলো আমাদের নবীর সুন্নাহ, নবীজির সহি হাদিস, যে কথা বলে গিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই আমাদের পড়তে হবে পবিত্র কোরআন আর সহিহ হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটোর। হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে, শব্দটা দিয়ে
বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ। আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে। আর ঐতিহাসিকরা আরো বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে। আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্স 6 নম্বর খণ্ড রেফারেন্স 699 বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোনো সাহিত্যকর্মে অথবা হিন্দু কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি। আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অব ইন্ডিয়া পৃষ্ঠা 74 এবং 75, তিনি বলেছেন যে হিন্দু শব্দটার প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে সেটা ব্যবহার হয়েছিল 800 সালে, যার অর্থ তান্ত্রিক, সেটা ছিল 800 সাল। তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল 800 খ্রিস্টাব্দ, যার অর্থ তান্ত্রিক। আর এটা ব্যবহার করা হয়েছিল একজন মানুষকে বোঝানোর জন্য। এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি। হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর মতে। হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু থেকে, আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ ব্রিটিশরা 19 শতকে। এটা বলে বোঝাতো ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্মবিশ্বাস আর রীতিনীতিকে। আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী 20 নম্বর খণ্ড রেফারেন্স 581 বলা হয়েছে যে হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা, সালটা ছিল 1830, ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য। তাহলে এই হিন্দুইজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ। এই কারণে হিন্দু পণ্ডিতরা তারা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়, সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম, যার অর্থ চিরস্থায়ী ধর্ম, অথবা বলা উচিত বৈদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম। আর স্বামী বিবেকানন্দের মতে, যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত, তিনিও বলেছেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়, সঠিক শব্দটা হবে বেদান্তবাদী, বেদের অনুসারী। তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে। আর হিন্দুইজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ। এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি, পরবর্তীতে করা হয়েছে। হিন্দু পণ্ডিতরা বলেন যে সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম, বৈদিক ধর্ম বা বেদান্তবাদী, কিন্তু এই শব্দগুলিও হিন্দু ধর্মগ্রন্থে খুঁজে পাওয়া যাবে না। এবার আসুন বোঝার চেষ্টা করি ইসলাম বলতে কি বোঝায়। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। তাহলে ইসলাম বলতে এক কথায় বোঝায় কারো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। এই শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে এবং নবীজির বহু হাদিসে। পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ আছে, যেমন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ আছে। মুসলিম শব্দটার অর্থ একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সর্বশক্তিমান স্রষ্টার কাছে। আর এই শব্দটা অনেকবার উল্লেখ করা হয়েছে সহি হাদিস এবং পবিত্র কোরআনের অনেক জায়গায়, যেমন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে। একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটার উৎপত্তি হয়েছে 1400 বছর আগে এবং মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এটার প্রবর্তক। সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশক্তিমান স্রষ্টার। আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে
এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে, দুই ধর্মের অনুসারীরাই। যেমন ধরুন দুটো ধর্মই বলে, সত্যি কথা বলুন, দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয়, মিথ্যে কথা বলবেন না। দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন, নিষ্ঠুরতা দেখাবেন না। সত্যি বলতে আমি আজ বলবো হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারীরাই জানে না, অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানে। আসুন আলোচনা করি সেই সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম এবং ইসলামের। পবিত্র কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে, ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুখ ফিরাইয়া দাঁড়াইবে, তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করিবে, পরকালে বিশ্বাস করিবে, ফেরেশতাগণে বিশ্বাস, কিতাব সমূহে বিশ্বাস এবং নবীদের উপর বিশ্বাস। একটি হাদিসের উল্লেখ আর মুসলিমে এক নম্বর খণ্ডে, বইয়ের নাম ইমান, দুই নম্বর অধ্যায়, ছয় নম্বর হাদিস। একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন ইমান কি। মহানবী বললেন যে ইমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপর, ইহকাল ও পরকালের উপর, আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর। তাহলে মূলত মোট ছয়টি স্তম্ভ রয়েছে ইমানের ইসলাম ধর্মে। প্রথমটা হলো আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয়টা ফেরেশতাদের উপর, তৃতীয় আসমানি কিতাব, চতুর্থ প্রেরিত নবীদের উপর, পঞ্চমটা ইহকাল ও পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন, আর ষষ্ঠটা হলো কদরে বিশ্বাস যার অর্থ নিয়তি। আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে। প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে। আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায়। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে তিনজন, কেউ বলবে দশজন, কেউ বলবে একশো জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে 33 কোটি বা 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে, তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হল প্যানথিজম। একজন সাধারণ হিন্দু বলবে যে সব কিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, মানুষও স্রষ্টা, সাপও স্রষ্টা। আর আমরা মুসলিমরা বলি সব কিছুই স্রষ্টার, স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে, সব কিছু স্রষ্টার, গাছ স্রষ্টার, সূর্য স্রষ্টার, চাঁদ হলো স্রষ্টার, মানুষ স্রষ্টার, সাপও হলো স্রষ্টার। তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সব কিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সব কিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র আছে, প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা। যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি, যদি এই র অক্ষরটা পার্থক্য দূর করতে পারি, তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো। সেটা কিভাবে করবো? এসো সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না। আসুন এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তিমান স্রষ্টা সম্পর্কে কি বলে হিন্দু ধর্মে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ইকম ইভিদিতিয়ম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে। না চাষে কসিজ জনিতা না চদিপা, তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে। না তস্য প্রতিমা অস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, স্রষ্টা হলেন নিরাকার,
কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে। সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, নাস্তি প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 44 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 44 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, অন্ধাত্মপবিশন্তি ইয়া অসম্মূর্তি উপাস্তে, অন্ধাত্মা যার অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর অসম্মূর্তি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদে 44 অধ্যায়ের 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজো করে সম্মূর্তি, অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এছাড়াও উল্লেখ আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, দেব মহা আসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে, একম সৎ বিপ্রা বহুদা বেদান্তে, সত্য একটাই, স্রষ্টা একজনই, জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আর একই কথা যে স্রষ্টা একজনই, জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন, একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের 5য় পরিচ্ছেদে। আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33টি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 2য় পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় 1টি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে, না তাস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের 2য় গ্রন্থ 1 অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী, অর্থাৎ পালনকর্তা। যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাপকে আসন বানিয়ে, সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়েন, গরুড় নামে এক পাখির পিঠে চড়ে, তার 4টি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাক, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাব। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন, 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে, না তাস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 1য় পরিচ্ছেদে, মা চেদনেদি সংসদ, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে, ইয়া এক ইত মুষ্টিহি, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে, একম ব্রাহ্ম দিউতে নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন, ভগবান একই হে, দুসরা নেহি হে, নেহি হে, নেহি হে, জরা ভি নেহি হে, ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো কেউ ছিলও না। তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন।
আসলে এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। কোন মুসলমান যদি সবচেয়ে সুন্দরভাবে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করতে চান তাহলে তিনি বলবেন পবিত্র কোরআনের সূরা ইখলাসের 1-4 নম্বর আয়াতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। সর্বশক্তিমান ঈশ্বরের এই চার লাইনের সংজ্ঞাটি রয়েছে পবিত্র কোরআনে। কেউ যদি দাবি করে যে সে ঈশ্বর, সে যদি এই চার লাইনের সংজ্ঞার শর্তগুলো পূরণ করে আমরা মুসলমানরা তাহলে কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। আর ঠিক এই কথাটাই বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে, এর 4টা পয়েন্টই। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ছান্দোগ্য উপনিষদে একই কথা আছে, 6 অধ্যায়ের 2 অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে এককাম এবি দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। 2 নম্বর পয়েন্ট আল্লাহু সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর চিরস্থায়ী, একই কথার উল্লেখ আছে ভগবদ গীতায় 10 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে যে সর্বশক্তিমান ঈশ্বর যাবতীয় পৃথিবী সমূহের প্রভু। 3 নম্বর পয়েন্ট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই জন্ম নেন নাই, একই কথার উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে যে মহান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। আর 4 নম্বর পয়েন্ট ওয়ারা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই, একই কথার উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 পরিচ্ছেদে। এছাড়াও যজুর্বেদ 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে নতাস্তি প্রতিমাস্তি, সৃষ্টিকর্তা তাহার সমতুল্য কেহ নাই, তাহার মতো কিছু নাই। যদি কেউ বলে, যদি কেউ দাবি করে যে সে ঈশ্বর, যদি সে এই চার লাইনের সঙ্গে শর্তগুলো পূরণ করতে পারে যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা ইখলাসে অথবা হিন্দু ধর্মগ্রন্থে, আমরা মুসলিমরা কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। যেমন ধরুন আমাদের আশেপাশে অনেক মানুষ তারা মনে করে ভগবান রজনীশ একজন ঈশ্বর। একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিলেন, আমরা হিন্দুরা তাকে ঈশ্বর হিসেবে মানি না। আমি জানি, আমি কখনোই বলিনি হিন্দুরা তাকে ঈশ্বর বলে মানে, আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, কোথাও লেখা নেই রজনীশ একজন ঈশ্বর, কিন্তু অনেক লোকে আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। আসুন ভগবান রজনীশকে সূরা ইখলাস আর হিন্দু ধর্মগ্রন্থের অনুচ্ছেদগুলো দিয়ে পরীক্ষা করে দেখি। 1 নম্বর হল কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, এক কাম এবি দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নেই। ভগবান রজনীশ কি এক অদ্বিতীয়? সেই কি একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? পৃথিবীর হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, বিশেষ করে ইন্ডিয়ায় হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, রজনীশই একমাত্র নয়। কিন্তু রজনীশের ভক্তরা বলবে সে আসলেই আলাদা, আসলেই অদ্বিতীয়। তাহলে পরের পরীক্ষাটা করি, আল্লাহু সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর ও চিরস্থায়ী। রজনীশ কি অবিনশ্বর আর চিরস্থায়ী? রজনীশের আত্মজীবনী পড়লে দেখতে পাবেন রজনীশ ডায়াবেটিসে ভুগতেন, অ্যাজমা ছিল, পিঠে ব্যথা ছিল। চিন্তা করেন, ঈশ্বর অ্যাজমায় ভোগেন, তার পিঠে ব্যথা থাকে, ডায়াবেটিস আছে। 3 নম্বর পয়েন্ট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি। আমরা জানি যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন, তার বাবা ছিল, মাও ছিল। 1981 সালে তিনি আমেরিকায় যান, সেখানে অরেগন প্রদেশে তিনি তার নিজের শহর বানান যার নাম রজনীশপুরম। তার হাজার হাজার ভক্ত সেখানে তৈরি হয়। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে, তারপর তাকে জেলখানে আটকে রাখে। রজনীশ বলেন যে আমেরিকার সরকার জেলখানার ভেতরে তাকে স্লো পয়জনিং করেছিল। চিন্তা করে, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়। আর 1985 সালে আমেরিকার সরকার আমেরিকা থেকে তাকে বের করে দেয়। রজনীশ ইন্ডিয়ায় ফিরে আসেন, তারপর তিনি পুনা শহরে তার নিজের আশ্রম বানান যেটাকে বর্তমানে বলা হয় দি ওশো কমিউন। আর আপনি যদি ওশো কমিউনে যান, তার সমাধিস্তম্ভের উপর লেখা আছে ভগবান রজনীশ, ওশো রজনীশ, কখনো জন্মাননি কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 সাল পর্যন্ত। কখনো জন্মাননি কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 সাল পর্যন্ত।
তার সমাধির উপরে কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দিতে পূর্বভাবে রাজি হয়নি। চিন্তা করেন, মহান ঈশ্বর পৃথিবীতে আসলেন, পৃথিবী ভ্রমণ করলেন আর বিভিন্ন দেশে যেতে তার ভিসার প্রয়োজন হয়। তখন গ্রিসের আর্চবিশপ বলেছিলেন, যদি রজনীশকে এই দেশ থেকে বের করে দেওয়া না হয় তাহলে আমরা তার ঘর পুড়িয়ে দেবো, তার শিষ্যদের ঘরে পোড়াব। আর একদম শেষ পয়েন্ট, ওয়ালা মিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। পরীক্ষাটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া অন্য কেউ এই পরীক্ষায় পাশ করতে পারবে না। যখনই ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলো ঈশ্বর নয়। আমরা জানি যে রজনীশের সাদা দাড়ি ছিল, তার দুটো চোখ, একটা নাক, একটা মাথা, দুটো হাত, অন্য সব মানুষের মতোই। যখনই ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলো ঈশ্বর নয়। ওয়ালা মিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, যেমন ধরেন যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন, তার এক সময় টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান স্রষ্টা শোয়ার্জনেগারের চেয়ে হাজার গুণ শক্তিশালী, যখন ঈশ্বরকে কারো সাথে তুলনা করবেন, হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিংকং, যখন ঈশ্বরকে আপনি কোনো কিছুর সাথে তুলনা করবেন সে তাহলে ঈশ্বর নয়। ওয়ালা মিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। এটা হলো সর্বশক্তিমান ঈশ্বরের চার লাইনের সংজ্ঞা। এটাই বলা আছে পবিত্র কোরআনে, যেটাকে আমরা বলি ধর্মবিশ্বাসের কষ্টিপাথর। তাহলে সব দেবতা যাদেরকে বিভিন্ন মানুষ উপাসনা করে তাদেরকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলুন, যদি সেই দেবতা সূরা ইখলাসের পরীক্ষায় পাশ করে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে মিলে যায়, তাহলে সে আসলে ঈশ্বর, আর ফেল করলে সে সত্যিকার ঈশ্বর নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা, তোমরা আল্লাহর নামে আহ্বান করো অথবা রহমান, যে নামে আহ্বান করো না কেন সকল সুন্দর নাম সেগুলি তো তাহারই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে নামটা হবে সঠিক নাম, এটা হবে সুন্দর নাম, এতে করে আমাদের মনে কোনো ছবি ভাসবে না। আর এই কথাটা যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহ তাআলার, এই কথাটা সূরা ইসরার 110 নম্বর আয়াতে, এছাড়াও কথাটা রয়েছে পবিত্র কোরআনে সূরা আরাফের 180 নম্বর আয়াতে, সূরা তাহার 8 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, এছাড়াও উল্লেখ আছে সূরা হাশরের 24 নম্বর আয়াতে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ তাআলার। আর যদি আপনারা পবিত্র কোরআন পড়েন, এই কোরআনে 99টি আলাদা নামে ডাকা হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলাকে, যেমন ধরেন আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, 99টি সুন্দর নাম। আর প্রধান নামটি হলো আল্লাহ। আমরা ইসলাম ধর্মের অনুসারীরা কেন আল্লাহকে ডাকি আরবি শব্দ আল্লাহর নামে, কেন ইংরেজিতে গড বলি না? কারণ ইংরেজি গড শব্দটাকে দিয়ে অনেক শব্দ বানানো যায় যেটা আরবি শব্দ আল্লাহ দিয়ে সম্ভব না। যেমন ধরুন, যদি গডের পরে এস অক্ষরটা যোগ করেন তাহলে হবে গডস, গডের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই, কুল আল্লাহ আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি আপনারা গডের পরে ডি ই ডাবল এস বসান সেটা হবে গডেস, অর্থাৎ মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে, আল্লাহ সুবহানাহু তাআলা এক অদ্বিতীয়, তার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার শব্দটা বসান তাহলে হবে গড ফাদার, সে আমার গড ফাদার। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার বসান তাহলে হবে গড মাদার, আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে তিন শব্দটা বসান তাহলে হবে তিন গড, অর্থাৎ নকল গড, তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই কারণে আমরা মুসলমানরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকি, আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। কিন্তু কোন মুসলিম যখন অমুসলিম কারোর সাথে কথা বলে, সেই লোক হয়তো ইসলামের আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে কিছু জানে না, তাকে বোঝানোর জন্য আরবিতে আল্লাহ সুবহানাহু তাআলা না বলে যদি গড বলা হয়, আমি যেমন আজকের লেকচারে বলছি এতে কোনো আপত্তি নেই। কিন্তু সবাইকে মনে করিয়ে দেই যে ইংরেজি গড শব্দটা আরবি শব্দ আল্লাহর সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে, এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। যদি ঋগ্বেদ পড়েন, দুই নম্বর গ্রন্থ, এক নম্বর অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের একটি বৈশিষ্ট্যের কথা আছে ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে, সেটা হলো আল্লাহ। আর
যদি সংস্কৃত ডিকশনারি পড়েন, হিন্দু ডিকশনারি, বলা হয়েছে আল্লাহ সৃষ্টিকর্তার একটি নাম। এছাড়াও আরো আছে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। ঋগ্বেদে 3 নম্বর গ্রন্থে 30 অনুচ্ছেদের 10 পরিচ্ছেদে, এছাড়াও ঋগ্বেদে 9 নম্বর গ্রন্থে 67 অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। আসুন এবার ইসলামের দ্বিতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করি, সেটা হলো ফেরেশতাগণ। হিন্দুইজমে ফেরেশতার মতো কিছু নেই, তবে হিন্দুইজমে কিছু অতি মানবীয় ব্যক্তি আছেন যারা এমন কিছু করতে পারেন যেগুলো সাধারণ মানুষ পারে না। ইসলাম অনুযায়ী ফেরেশতাদের সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা আলো থেকে। তারা সব সময় আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ পালন করে, তাদের নিজের ইচ্ছায় পরিচালিত হয় না। আর ফেরেশতাদের তৈরি করা হয়েছে বিশেষ কিছু উদ্দেশ্যে, বিশেষ কাজের জন্য। যেমন প্রধান ফেরেশতা জিব্রাইল, তার কাজ হলো আল্লাহ সুবহানাহু তাআলার আসমানি কিতাবগুলো বিভিন্ন নবীদের কাছে পৌঁছে দেয়া। তৃতীয় স্তম্ভ হলো আসমানি কিতাব। প্রথমে বলবো হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো নিয়ে। হিন্দুইজমের পবিত্র সব ধর্মগ্রন্থগুলিকে ভাগ করা যায় প্রধানত 2 ভাগে, একটা হলো শ্রুতি, অন্যটা স্মৃতি। শ্রুতি অর্থ সেটা যা বোঝা গেছে, যা শোনা গেছে, যা স্পষ্ট হয়েছে, প্রকাশিত হয়েছে। আর এই শ্রুতিগুলোকে বলা হয়ে থাকে ঈশ্বরের বাণী। এই কথাগুলো একেবারে স্বর্গীয়। এখানে 2টো ভাগ রয়েছে, বেদ আর উপনিষদ। বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ জ্ঞান। আর বেদ অর্থ সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান। আবার বেদ 4 প্রকারের আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। সঠিক কবে এই বেদগুলো মানুষের কাছে এসেছে সেটা জানা যায় না। ঠিক কবে বেদ এসেছে সেটা জানা যায় না, পণ্ডিতরাও একমত না। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতামত অনুযায়ী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো পৃথিবীতে এসেছে 131 কোটি বছরের আগে। তবে বেশিরভাগ পণ্ডিতরাই, আর হিন্দু পণ্ডিতদেরও বেশিরভাগই, তারা বলেন বেদ আনুমানিকভাবে 4000 বছরের পুরনো। ঠিক কার কাছে বেদ প্রথম এসেছিল সেটাও আমরা জানি না, কোন দেশে প্রথম বেদ এসেছিল সেটাও আমরা জানি না, কোন ঋষি প্রথম এটা লিখেছিল বা কার উপর নাজিল হয়েছিল সেটাও জানি না। এসব কিছু ব্যাপারে একমত না হলেও হিন্দুরা বিশ্বাস করে যে এই বেদ ঈশ্বরের বাণী, আর এটাই সবচেয়ে পবিত্র সব হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে। এরপরে গুরুত্বপূর্ণ হলো উপনিষদ। প্রায় 200-এরও বেশি উপনিষদ রয়েছে। ইন্ডিয়ানরা বলে উপনিষদের সংখ্যা 108টি, আর এগুলোর মধ্যে প্রধান হলো, কেউ বলে 10টি, কেউ বলে 12টি। আর রাধাকৃষ্ণন 18টি উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ, তার বইতেও লিখেছেন। আর অন্য ধরনের পবিত্র গ্রন্থগুলো, এগুলো হলো স্মৃতি। স্মৃতি অর্থ যেটা স্মরণ করা যায়, অর্থাৎ মেমোরি। আর স্মৃতি, এগুলো শ্রুতির চাইতে কিছুটা কম পবিত্র। এই স্মৃতিগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি, এগুলো মহান স্রষ্টার বাণী নয়, এগুলো লিখেছেন মানুষরাই। এখানে লেখা আছে বিভিন্ন নিয়ম কানুন যে একজন মানুষ কিভাবে জীবন ধারণ করবে, এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র। স্মৃতিগুলোর মধ্যে রয়েছে ইতিহাস। সেই অসাধারণ মহাকাব্য দুটির কথা বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন, একটা হলো রামায়ণ, যেটাতে শ্রী রামচন্দ্রের গল্প রয়েছে, এটাও বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন। অন্যটা হলো মহাভারত, যেখানে গল্পটা হচ্ছে সিংহাসন নিয়ে জ্ঞাতি ভাইদের মধ্যে যুদ্ধ, অর্থাৎ পাণ্ডব আর কৌরব। এছাড়াও এখানে শ্রীকৃষ্ণের গল্প বলা হয়েছে, আর আমাদের বেশিরভাগ ইন্ডিয়ানরা এই মহাভারত পড়েছেন। ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভগবদ্গীতা। ভগবদ্গীতা হলো মহাভারতের একটি অংশ, এতে 18টি অধ্যায় আছে। এগুলো হলো ভীষ্ম পর্বের একটি অংশ। 25 নম্বর অধ্যায় থেকে 42 অধ্যায় মহাভারতের 18টি অধ্যায় আছে। এখানে শ্রীকৃষ্ণ কিছু উপদেশ দিয়েছেন অর্জুনকে যুদ্ধের ময়দানে। অন্য পবিত্র গ্রন্থ হলো পুরাণা। পুরাণা অর্থ প্রাচীন, হিন্দিতে বলি পুরাণা হ্যায়,
পুরানা প্রাচীন তাহলে পুরাণার্থ প্রাচীন এগুলো খুবই জনপ্রিয় আর মহর্ষি ব্যাসদেব তিনি পুরাণার 18টি অধ্যায় লিখেছেন এখানে ঈশ্বর আর দেবতাদের নিয়ে গল্প রয়েছে কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে সে কথাও বলা হয়েছে পুরাণগুলির মধ্যে প্রধান একটা হলো ভবিষ্য পুরাণা ভবিষ্যতের কথা বলা হয়েছে এছাড়াও অনেক ধর্মগ্রন্থ রয়েছে যেমন মনুস্মৃতি মনুরাহিন এছাড়াও অনেক ধর্মগ্রন্থ তবে সবগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ সেটা হলো বেদ যদি কোনো কথা বেদের সাথে না মেলে তাহলে বেদকেই মানতে হবে বেদ সবচেয়ে উপরে আসুন এবার ইসলামের গ্রন্থগুলো নিয়ে আলোচনা করি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন মানে কুল্লি আজলিন কিতাব প্রত্যেক যুগেই আমি কিতাব নাজিল করিয়াছি মহান স্রষ্টা অনেকগুলো কিতাব পাঠিয়েছেন কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো পবিত্র কোরআন যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আর সব আসমানি কিতাব আগের কিতাবগুলি পবিত্র কোরআনের আগে সেগুলো নাজিল হয়েছিল একটি বিশেষ গোত্রের জন্য এবং সেগুলো ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি কোরআন পুরো মানব জাতির জন্য নাজিল হয়েছে পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ আছে আর এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোরআন অবতীর্ণ হয়েছে সমগ্র মানব জাতির জন্য ইসলাম ধর্মে কোরআন হলো সবচেয়ে পবিত্র গ্রন্থ প্রথমটা হলো এটা মহান সৃষ্টিকর্তার বাণী আর কোরআনের সাহায্যকারী গ্রন্থ হিসেবে আপনারা ইসলাম ধর্মে পাবেন আমাদের প্রিয় নবী যা বলেছেন সহি হাদিস সর্বশেষ চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন এই সহি হাদিস কখনোই পবিত্র কোরআনের বিরুদ্ধে যাবে না পবিত্র কোরআন আর সহি হাদিসের মধ্যে কখনোই কোনো বিরোধ হবে না এই দুটোই হলো ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ আসুন এবার ইসলামের চতুর্থ স্তম্ভ নিয়ে কথা বলি সেটা হলো নবী রাসূলগণ প্রথমে আমরা হিন্দু ধর্মের প্রেরিত দূতদের কথা বলবো সাধারণ হিন্দুরা তারা অবতারবাদে বিশ্বাস করে অবতার একটা সংস্কৃত শব্দ যেটা এসেছে আও থেকে অর্থ নিচে এবং ত্র অর্থ ভ্রমণ করা তাহলে অবতার মানে নিচে আসা বা নিচে পাঠানো আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে হিন্দু মাইথোলজি অনুযায়ী অবতার মানে কোন পূর্ণ আত্মা বা দেবতার পৃথিবীতে আসা মানুষের রূপ নিয়ে সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে অবতার হলেন ঈশ্বর যিনি মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন আর সাধারণ হিন্দুরা জানে যে মহান স্রষ্টা মানুষ হিসেবে জন্মান অবতার হয়ে জন্মান যাতে করে তিনি বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারেন আর তার ধর্মকে তিনি রক্ষা করতে পারেন এই পৃথিবীতে তিনি মানুষ হিসেবে নিচে এসেছেন মানুষের বিভিন্ন আইন প্রতিষ্ঠার জন্য কি করবে আর করবে না এই নির্দেশ দেওয়ার জন্য এই ধারণা তারা পেয়েছে আসলে ভগবত গীতার একটি অনুচ্ছেদ থেকে 4 নম্বর অধ্যায় 7 ও 8 অনুচ্ছেদে আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তথাত্মান সজ্জয়মেহম এই অনুচ্ছেদটা খুবই কমন আর এটা দেখানো হয় মহাভারত সিরিয়াল টিভিতে শুরুর আগে এর অর্থ যখনই কোথাও ন্যায়পরায়ণতার অবক্ষয় হবে এই ভারতে এবং অন্যায় অবিচার বৃদ্ধি পাবে আমি তখনই উপস্থিত হব 8 নম্বর অনুচ্ছেদে আছে ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে আমি তখনই উপস্থিত হব প্রত্যেক যুগে আমি আসি সম্ভবামি যুগে যুগে প্রত্যেক যুগেই আমি উপস্থিত হই এই অবতারদের ধারণা এটা আরো বলা আছে ভগবত পুরাণায় 9 নম্বর খণ্ড 24 অধ্যায় 56 অনুচ্ছেদে বলা হচ্ছে যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে তখনই আমি নেমে আসব মহান স্রষ্টা তখনই নেমে আসবেন এই অবতারবাদের ধারণা মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না অবতারের কথা বেদের কোনো জায়গাতেই উল্লেখ করা নেই
আর বেদই হলো হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী বেদের কথাগুলোকে বিশ্বাস করেন তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন তাহলে এইসব পণ্ডিতরা বলেন আমাদের কোনো আপত্তি নেই যে মহান স্রষ্টা পৃথিবীতে কোনো মানুষকে পাঠিয়েছেন আপনারা যদি বেদ পড়েন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য আসুন এবার ইসলাম ধর্মে প্রেরিত দূতের ধারণা দেখি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এমন কোন সম্প্রদায় বা গোত্র নাই যাহাদের নিকট পূর্ব কোন সতর্ককারী প্রেরিত হয় নাই পবিত্রকরণে সূরা রাদের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি সতর্ককারী পাঠাইয়াছি পৃথিবীতে এ পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পবিত্র কোরআনে সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির জালিকুম ওয়ালা আখির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়িন ওয়া কানা আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহেন বরং তিনি রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তিনি সর্বশেষ নবী এবং আল্লাহ সর্বময় বিষয়ে সবকিছু সম্পর্কে জানেন যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আগের নবী রাসূলরা তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর সেই সব নবী রাসূলদের বিভিন্ন নির্দেশ সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলমান আর আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন যে আমি তো তোমাকে কেবল বিশ্বজগতের প্রতি রহমত রূপে প্রেরণ করিয়াছি পৃথিবীর যাবতীয় জীবজন্তুর রহমত হিসেবে পৃথিবীর সমস্ত মানবজাতির রহমত হিসেবে আল্লাহ কোরআনে আরো বলছেন সূরা সাবার ২৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা আমি তো তোমাকে পৃথিবীতে প্রেরণ করিয়াছি সমগ্র মানবজাতির জন্য তাহাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই ইহা সম্পর্কে জানে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীতে উল্লেখ করা আছে এক নম্বর খণ্ড আছে বুক অফ সালাত ৫৬ নম্বর অধ্যায় ৪২৯ নম্বর হাদিস মহানবী বলেছেন যে আমার আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তাদের জাতির জন্য আমি পৃথিবীতে এসেছি সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পুরো মানব জাতির জন্য ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম অনেক ধর্মই এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন এর পক্ষে তারা যুক্তিও দেয় তারা যেটা বলে যে মহান স্রষ্টা খুবই পবিত্র তিনি একেবারে বিশুদ্ধ তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে মানুষ সমস্যায় পড়লে তার কেমন লাগে মানুষ বিপদে পড়লে তার কেমন লাগে তাই এ কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান আর তিনি বিভিন্ন নিয়ম কানুনগুলো ঠিক করে দেন এটা করো না ওটা করো না মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর মহান সৃষ্টিকর্তা এত পবিত্র এত বিশুদ্ধ তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে পারেন না সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি মানুষ হয়ে জন্মান আমি একটা সহজ প্রশ্ন করি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে আমি যদি কোনো ভিসিআর তৈরি করি যেহেতু আমি তৈরি করেছি আমি সৃষ্টি করেছি এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না আমি কি করব আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএম বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না এটা নষ্ট হয়ে যাবে এটাকে পানিতে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসিআর হব না যদি আমি ভিসিআরটা তৈরি করে থাকি একইভাবে মহান ঈশ্বর তিনিই মানুষ জাতির সৃষ্টিকর্তা মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না
তিনি কি করবেন? তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন, যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উঁচু স্তরে, এদেরকে আমরা বলি প্রেরিত দূত। আর তিনি এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন। আর আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো এই পবিত্র কোরআন। আমরা মানুষরা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালেই দেওয়া আছে, অর্থাৎ এই পবিত্র কোরআনে। তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরিভাবে এক। সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, কিন্তু বেদে কথা নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে। এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন, অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ, যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে। আর হিন্দুজমে অনেক ঋষির কথা বলা হয়েছে, বেদেই আছে প্রেরিত দূত। আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে। ভবিষ্য পুরাণায় উল্লেখ আছে, 3 নম্বর পর্ব 3 নম্বর খণ্ড 3 অধ্যায় 10-27 নম্বর শ্লোক বলা হয়েছে যে ম্লেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে, আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না। এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে, কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন। হে ভোজ রাজা, তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিশাচদের রাজত্ব, কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন, হে রাজা, আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা। আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে, যে ধর্মটা সত্য দীনুল হক সেটা পৃথিবীতে বজায় থাকবে। আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসভোজীদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায়। আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা সুন্নতে খাতনা করবে, আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না। তারা একটা বিপ্লব তৈরি করবে, তারা মুখে দাড়ি রাখবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, বিধিসম্মত সব খাবারই খাবে, তবে তারা শুকরের মাংস খাবে না। তারা লতাগুল্মের মাধ্যমে পবিত্র হবে না, বরং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পবিত্র। তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজী। এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন, সে সময়কে বলা হয় আয়ামে জাহেলিয়া, অর্থাৎ বিশৃঙ্খলার যুগ, তিনি তাদের আলোসন্ধান দিয়েছেন। আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে, মুসলমানরা খাতনা দেয়, তাদের মাথায় কোনো টিকি থাকবে না, মাথার পেছনে কোনো লেজ থাকবে না, মুসলমানদেরও থাকে না, তাদের মুখে দাড়ি থাকবে, মুসলমানরাও দাড়ি রাখে। তারা একটা বিপ্লব ঘটাবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, আর সেটা হলো আজান। আমরা মুসলিমরা আজান দেই, নামাজের জন্য আহ্বান করি। তারা সব বিধিসম্মত খাবার খাবে, কিন্তু শুকরের মাংস তারা ছোবে না। আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না। তারা লতাগুল্মের মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। আর পবিত্র কারণে আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব, অন্যায় অবিচারের বিরুদ্ধে। তাদেরকে বলা হবে মুসলমান, তারা হবে মাংসভোজী। ভবিষ্য পুরাণের এই ভবিষ্যৎবাণী একেবারে পরিষ্কারভাবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে, হাতে সময় নেই, সেজন্য ভবিষ্য পুরাণা থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য পুরাণার 3 পর্ব 3 খণ্ড 3 অধ্যায়ের 5-8 শ্লোকে। এছাড়া বলা আছে ভবিষ্য পুরাণার 3 পর্বে 3 খণ্ড 3 অধ্যায়ের 21-23 নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। অথর্ববেদে 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অধ্যায়ের 1-14 নম্বর মন্ত্রে এগুলোকে আরো বলা হয় কুণ্টুব সুক্তাস। কুণ্টুব সংস্কৃত শব্দ, অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি। তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে, এগুলো পরে জানা যাবে। এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই, আমি শুধু প্রথম 4টা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো। 1 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা, তিনি হলেন কাওরামা, তিনি পরাজিত করবেন 60,090 জন শত্রুকে। 2 নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন। 3 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে রেব।
এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা। নরসংসা শব্দটা এসেছে নর থেকে, অর্থাৎ কোনো ব্যক্তি বা একজন লোক, আর সংসা অর্থ প্রশংসা, কারোর প্রশংসা করা। তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয়। আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন, যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন, তার অর্থ যার প্রশংসা করা হয়, তাহলে নরসংসা শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে নামই উল্লেখ করা হচ্ছে। এরপর বলা হচ্ছে তিনি হলেন কাওরামা। এই কাওরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হলো শান্তির রাজপুত্র, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন। আরেকটা অর্থ হলো যে বিদেশে যায়। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, তিনি বিদেশে গিয়েছিলেন। এছাড়া প্রথম মন্ত্রে আছে তিনি 60,090 জন শত্রুকে পরাজিত করবেন। আর সে সময় মক্কায় যেসব লোকজন থাকতো, তাদের মধ্যে যারা নবীজির বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিকভাবে 60,000 জন। দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উটের পিঠে চড়বেন। কোন ইন্ডিয়ান ঋষি, কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চড়বেন না, কারণ মনুস্মৃতিতে বলছে 11 নম্বর অধ্যায়ের 202 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোনো গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে ইনি কোনো ইন্ডিয়ান ঋষি নন। 3 নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি। মামা অর্থ মহা, অর্থাৎ মহান ঋষি। আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মোহাম্মদ ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব। রেব অর্থ যিনি প্রশংসা করেন। আর মোহাম্মদ ইসলামের আরেকটা নাম হলো আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ যিনি প্রশংসা করেন। তাহলে নবীজির এই অন্য নামটা এই আহম্মদ শব্দটার সংস্কৃত করলে পাবেন রেব। আর এ কথাটাই রয়েছে অথর্ব বেদে। এই মন্ত্রগুলি কুন্তুব সুক্তাস, এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে, তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো, এছাড়াও আরও আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বলা হয়েছে অথর্ব বেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর পরিচ্ছেদে। বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে 10,000 শত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই। এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হচ্ছে, খন্দকের যুদ্ধের কথা। পবিত্র কোরআনে সূরা আহজাবে আছে। আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নাম আহম্মদের অনুবাদ, যে ব্যক্তি প্রশংসা করে। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মদ, তিনি 10,000 শত্রুকে পরাজিত করবেন কোনো যুদ্ধ ছাড়া। আমরা জানি যে খন্দকের যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক 10,000 সৈন্য ছিল, আর এই যুদ্ধে মুসলমানরা কোনো যুদ্ধ ছাড়াই জিতেছিল। নবীজির কথা আরও আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর পরিচ্ছেদে। বলা হয়েছে যে আভান্দু তিনি 60,090 জন শত্রুকে আর 20 জন গোত্র প্রধানকে পরাজিত করবেন। আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অনুবাদ। আরো বলা আছে যে তিনি হবেন এতিম। আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক 20 জন গোত্র প্রধান ছিল মক্কা শহরে, যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল। আর মক্কার যেসব লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় 60,000। এই ভবিষ্যৎবাণীর কথা আরো আছে ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থের 3 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর পরিচ্ছেদে। এখানে সংস্কৃত শব্দ হলো সুশ্রামা। সুশ্রামা এটাও একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অনুবাদ। আরও অনেক ভবিষ্যৎবাণী আছে, এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না। নবীজির কথা আরও বলা হয়েছে সামবেদে উত্তর চিকে 1500 নম্বর মন্ত্রে। বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন। এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন, পবিত্র কোরআন এটাই তার শরিয়া। কিন্তু যদি এই অনুচ্ছেদটার অনুবাদ পড়েন, আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ, তারা এটার অনুবাদ করতে পারেনি, তাই লিখেছে আহাম মাটি, আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা, তার মানে আমার বাবাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন। অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন, তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ। এই আহম্মদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থগুলোতেও রয়েছে, যেমন আছে সামবেদে ইন্দ্র 2 অধ্যায়ের 152 নম্বর মন্ত্রে নবীজিকে আহম্মদ বলে ডাকা হয়েছে যজুর্বেদে 31 অধ্যায়ের 18 অনুচ্ছেদে, ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থের 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর পরিচ্ছেদে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে বলা হয়েছে আহম্মদ, সেটা আছে অথর্ববেদের 8 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর পরিচ্ছেদে। এছাড়াও আছে অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 126 অনুচ্ছেদের
চোদ্দ পরিচ্ছেদে মহানবী সাল্লামকে শুধু আহমেদ নামে ডাকা হয়নি, আহমেদ উনার একটা নাম, তাকে আরো বলা হয়েছে নরশংসা। অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায়, আর আমি আগেও বলেছি যে নরশংসা শব্দটা এসেছে নর থেকে, যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি, আর সংসা যার অর্থ প্রশংসা, প্রশংসা করা। তাহলে নরশংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয়, এটাই হলো সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ। নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরশংসা বলে ডাকা হয়েছে। ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের ১৩ নম্বর অনুচ্ছেদের ৩ পরিচ্ছেদে, ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের ১৮ অনুচ্ছেদের ৯ পরিচ্ছেদে, ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের ১০৬ নম্বর অনুচ্ছেদের ৪ পরিচ্ছেদে, ঋগ্বেদের এক নম্বর গ্রন্থের ১৪২ নম্বর অনুচ্ছেদের ৩ পরিচ্ছেদে, ঋগ্বেদের ২ নম্বর গ্রন্থের ৩ অনুচ্ছেদের ২ পরিচ্ছেদে, ঋগ্বেদের ৫ নম্বর গ্রন্থের ৫ অনুচ্ছেদের ২ নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের ৭ নম্বর গ্রন্থের ২ অনুচ্ছেদের ২ নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের ১০ নম্বর গ্রন্থের ৬৪ অনুচ্ছেদের ৩ পরিচ্ছেদে, ঋগ্বেদের ১০ নম্বর গ্রন্থের ১৮২ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর পরিচ্ছেদে, যজুর্বেদের ২১ নম্বর অধ্যায়ের ৩১ অনুচ্ছেদে, যজুর্বেদের ২১ নম্বর অধ্যায়ের ৫৫ নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের ২০ নম্বর অধ্যায়ের ৩৭ অনুচ্ছেদে, যজুর্বেদের ২০ নম্বর অধ্যায়ের ৫৭ নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের ২৮ অধ্যায়ের ২ অনুচ্ছেদে, যজুর্বেদের ২৮ অধ্যায়ের ১৯ অনুচ্ছেদে, যজুর্বেদের ২৮ অধ্যায়ের ৪২ নম্বর অনুচ্ছেদে। এখানে শুধু রেফারেন্সগুলোই অনেকক্ষণ বলা যাবে, যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নরশংসা, অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থের। শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা আছে তার উপরই আমি একটা লেকচার দিতে পারবো। আমি শুধু আরেকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো কল্কি অবতার সম্পর্কে। আর নবীজিকে কল্কি অবতার বলা হয়েছে ভাগবত পুরাণায় ১২ নম্বর খণ্ড ২ নম্বর অধ্যায় ১৮ থেকে ২০ নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন যার ঘরে তার নাম বিষ্ণুয়াস। একজন মহাপ্রাণ ব্যক্তি যিনি সাম্বালা শহরের প্রধান, এবং তাকে যে নামে ডাকা হবে সেটা হলো কল্কি। ১৯ আর ২০ নম্বর মন্ত্র বলছে যে তিনি হবেন এই পৃথিবীর সর্বময় প্রভু, তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী, এবং তার থাকবে ৮টি বিশেষ বৈশিষ্ট্য, ৮টি বিশেষ বৈশিষ্ট্য। তাকে দেয়া হবে একটি বাহন, একটি ঘোড়া, দেবদূত নিয়ে আসবে, আর তিনি একটি ঘোড়ায় চড়বেন, তার হাতে থাকবে তরবারি, তিনি শত্রুদের পরাজিত করবেন আর ফেরেশতারা তাকে সাহায্য করবে। এছাড়াও বলা আছে ভাগবত পুরাণায় ১ নম্বর খণ্ডে ৩ নম্বর অধ্যায়ের ২৫ নম্বর শ্লোকে যে তিনি জন্মগ্রহণ করবেন কলিযুগে, কল্কি অবতার জন্ম নেবেন কলিযুগে, যে সময় রাজারা ব্যবহার করবে ডাকাতের মতো, আর তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে এবং তার নাম হবে কল্কি। একই কল্কি অবতারের নাম উল্লেখ করা হয়েছে কল্কি পুরাণায় ২ নম্বর অধ্যায়ের ৪ অনুচ্ছেদে, বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে। কল্কি পুরাণা ২ নম্বর অধ্যায়ের ৫ অনুচ্ছেদে বলছে তাকে সাহায্য করবে তার চারজন সহচর তার ধর্ম প্রচার করতে। কল্কি পুরাণা ২ নম্বর অধ্যায়ের ৭ অনুচ্ছেদে বলা হচ্ছে যে দেবদূতরা তাকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করবে। কল্কি পুরাণা ২ নম্বর অধ্যায়ের ১১ অনুচ্ছেদে বলছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে এবং সুমতির গর্ভে। আর কল্কি পুরাণা দ্বিতীয় অধ্যায়ের ১৫ অনুচ্ছেদ বলছে যে তিনি মাদল মাসের প্রথম অর্ধাংশে জন্ম নেবেন। শুধুমাত্র কল্কি অবতারের উপরে একটা লেকচার দেওয়া যায়, আমি এখানে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলছি। এই ভবিষ্যৎবাণী এগুলো বলছে, ১ নম্বর পয়েন্ট বলা হয়েছে যে কল্কি অবতার তার বাবার নাম সেটা হবে বিষ্ণুয়াস। বিষ্ণুয়াসের অর্থ দাঁড়াবে যে বিষ্ণুর উপাসনা করে, যে ঈশ্বরের উপাসনা করে। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবার নাম ছিল আবদুল্লাহ, এটার অর্থ যে আল্লাহর উপাসনা করে, যে ঈশ্বরের উপাসনা করে। ২ নম্বর পয়েন্ট, কল্কি অবতার যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি। যদি আপনি সুমতি শব্দটার ইংরেজি অনুবাদ করেন অর্থ দাঁড়াবে শান্তি। আর আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা, যার ইংরেজি অর্থ করলে দাঁড়ায় শান্তি। এরপরে বলা হয়েছে
তিনি যেখানে জন্মাবেন সেই গ্রামের নাম হবে শাম্বালা। শাম্বালা শব্দটার অনুবাদ করলে অর্থ দাঁড়াবে একটি শান্তিপূর্ণ এলাকা। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মেছিলেন, মক্কার আরও একটা নাম ছিল দারুল আমান, অর্থাৎ কোন একটি শান্তিপূর্ণ এলাকা। তাহলে একথাও বলা আছে যে তিনি মক্কায় জন্মাবেন, এছাড়া বলা আছে যে তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা শহরের প্রধানের ঘরে। আমরা জানি যে তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন, তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন, কুরাইশ গোত্রে জন্মেছিলেন। আরো বলা আছে তিনি মাধব মাসের প্রথম অর্ধাংশে 12 তারিখে জন্মাবেন। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে প্রথম অর্ধাংশে জন্মেছিলেন 12 তারিখে। এই ভবিষ্যৎবাণী যে তিনি মাধব মাসের 12 তারিখে জন্মাবেন, এটার অর্থ রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এছাড়া আরো বলা আছে যে এই কল্কি অবতার তিনি হবেন সর্বশেষ ঋষি। ঠিক এই কথাটাই কোরআনে আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন ওয়া কানা আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা। এর অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহেন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন এই পৃথিবীর চূড়ান্ত নবী, তিনি শেষ নবী, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। আরো বলা আছে যে এই কল্কি অবতার জ্ঞান আরোহণ করবেন পরশুরামের কাছ থেকে, অর্থাৎ মহান স্রষ্টা, একটা পাহাড়ের উপর। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আয়াতটা তিনি পেয়েছিলেন গারে হেরায়, জবলে নূরে, অর্থাৎ নূরের পাহাড়ে, গারে হেরায়। এখানে আরো বলা আছে যে তিনি এরপর উত্তরে গিয়ে আবার ফিরে আসবেন। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে উত্তর যুদ্ধে মদিনায় গিয়েছিলেন, তারপর মক্কা জয় করে ফিরে এসেছিলেন। আরো বলা আছে যে এই কল্কি অবতার তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত, তার চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক। আল্লাহ পবিত্রকরণে বলছেন সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে অবশ্যই তুমি অধিষ্ঠিত হইবে সর্বোচ্চ মহান চরিত্রে। এছাড়াও বলা আছে যে কল্কি অবতারের 8টি বিশেষ গুণ থাকবে। কল্কি পুরাণা এবং ভাগবত পুরাণায় এই 8টি বিশেষ গুণ হল জ্ঞান, আত্মসংযম, অভিজাত বংশ, রিভিল নলেজ, সাহস, দানশীলতা, মহানুভবতা আর পরিমিত কথা। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 8টা গুণের সবগুলোই ছিল। এছাড়া আরো বলা আছে যে তিনি হবেন এই পৃথিবীর শিক্ষক। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আর সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে মামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করিয়াছি তাহাদের সংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না। এরপর আরো বলা আছে যে এই কল্কি অবতার তাকে সর্বশক্তিমান ঈশ্বর একটি বাহন দেবেন। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বোরাকে চড়েছিলেন, বোরাকে চড়ে তিনি মিরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে গিয়েছিলেন। আরো বলা আছে এই কল্কি অবতার ঘোড়ায় চড়বে আর হাতে তরবারি থাকবে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধে তিনি ছিলেন, বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার উদ্দেশ্যে, আর যদিও তিনি সবার নেতা ছিলেন তবুও সব যুদ্ধেই তিনি ছিলেন, সেখানে ঘোড়ায় চড়েছিলেন আর তিনি ডানাতে একটা তরবারি ধারণ করতেন। এরপর আরো বলা আছে যে এই কল্কি অবতারকে সাহায্য করবে 4 জন সহচর, যাতে সত্যের ধর্ম তিনি প্রচার করতে পারেন। বোঝাই যাচ্ছে এখানে বলা হচ্ছে 4 খলিফার কথা, খোলাফায়ে রাশেদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হন। পরে তারা হয়েছিলেন খোলাফায়ে রাশেদিন, সঠিক নির্দেশ পালন করে ইসলামের খলিফা, ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। আরো বলা আছে যে এই কল্কি অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুকে পরাজিত করেছিলেন আর আরবদের তিনি আয়ামে জাহেলিয়া থেকে, অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন। আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন, যেমন বদরের যুদ্ধে। পবিত্র কোরআনে আছে সূরা আল ইমরানের 123-25 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়া সূরা আনফালের 8 এবং 9 নম্বর আয়াতে উল্লেখ আছে। তাহলে এই কল্কি অবতারের ভবিষ্যৎবাণীর সাথে আর কাউকে মেলানো যায় না, শুধু মেলানো যায় সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইমানের 5 নম্বর স্তম্ভ হল পরকালের জীবন, আখিরাত। প্রথমে আমরা দেখব হিন্দুজম এই সম্পর্কে কি আছে, তারপর ইসলামে কি আছে। একজন সাধারণ হিন্দু বা বেশিরভাগ হিন্দুই বিশ্বাস করে যে আমরা জন্মাই মরে যাই, আবার জন্ম মৃত্যু,
আবার জন্ম, এটাকে বলা হয় সংসারা। এটাকে আরো বলা হয় থিওরি অফ রি ইনকার্নেশন বা আত্মার দেহান্তরিত হওয়া। আর এই সংসারার দর্শনটা এটা চালু হয়েছিল কারণ তখন পণ্ডিতরা এই কারণটা বুঝতে পারেনি যে ঈশ্বর কিভাবে এই অন্যায় করতে পারে যে কিছু মানুষ জন্ম নেয় ধনীর ঘরে আর কেউ জন্ম নেয় গরিবের ঘরে, কিছু মানুষ আছে যাদের স্বাস্থ্য ভালো আর কিছু মানুষ অসুখে ভোগে, মহান সৃষ্টি অন্যায় করতে পারে না। তাই তখনকার পণ্ডিতরা এই সংসার দর্শনটা তৈরি করল। আর এই কথাটা আছে ভগবদ গীতায় 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ যেভাবে তার পুরনো জামা কাপড় খুলে ফেলে নতুন জামা কাপড় পরে, একইভাবে আত্মা পুরনো শরীর থেকে বের হয়ে এসে নতুন শরীরে প্রবেশ করে। এই একই ধরনের কথা বলা হয়েছে বৃহদারণ্যক উপনিষদে 4 খণ্ডে 4 অধ্যায়ের 3 অনুচ্ছেদে আছে যে একটা শুয়োপোকা একটা ঘাসের ডগার উপরে ওঠে, তারপর অন্য ঘাসের উপর লাফ দেয়, একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে। তাহলে ভগবদ গীতা আর উপনিষদের এই অনুচ্ছেদগুলির উপর ভিত্তি করে পণ্ডিতরা তৈরি করলেন সংসারা নামের এই ধারণাটি মানুষের জন্ম আর মৃত্যু চক্র নিয়ে। আর হিন্দুরা কর্মতে বিশ্বাস করে, অর্থাৎ কাজ, কাজ শুধু শরীরই করে না, আমাদের আত্মাও কাজ করে। এখানে দর্শনটা হলো যেমন কাজ করবেন তেমন ফল পাবেন, আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন। হিন্দুরা আরো বিশ্বাস করে ধর্মে, ধর্ম মানে অবদান, বিভিন্ন ভালো কাজ, কিভাবে জীবন ধারণ করবেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যদি আপনার কর্ম হয় ধর্ম অনুযায়ী তাহলে আপনার কর্ম ভালো হবে। এছাড়াও তারা মোক্ষ লাভে বিশ্বাস করে, তার অর্থ নির্বাণ, অর্থাৎ চিরতরে মুক্তি পাওয়া, জন্ম আর মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া। যদি খুব ভালো কাজ করেন যাতে আর জন্মাতে না হয় তাকে বলে মোক্ষ লাভ। এই দর্শন বলে যে যদি কেউ পঙ্গু হয়ে জন্ম নেয়, কারো অসুখ আছে, কারণটা হতে পারে সেই লোক আগের জন্মে কোনো খারাপ কাজ করেছিল সেজন্য এই জীবনে সে শাস্তি পাচ্ছে। এই দর্শনটা আসলে এই কথাই বলতে চায় যে মহান স্রষ্টা কোনো অন্যায় করেন না। কিন্তু যদি আপনারা বেদ পড়েন, বেদের কোনো জায়গায় এ কথা বলা নেই, জন্ম মৃত্যু চক্রের কথা বেদের কোথাও বলা নেই, বেদের মধ্যে কোনো জায়গায় সংসারের এই ধারণাটি নেই। সেখানে যেটা বলা আছে সেটা পুনর্জন্ম, পুনর সংস্কৃত শব্দ যার অর্থ পরবর্তী বা আবারও। তাহলে পুনর্জন্ম মানে পরবর্তী জন্ম বা পরবর্তী জীবন। পুনর্জন্ম শব্দটার সঠিক অনুবাদ হলো পরবর্তী জীবন, এর অর্থ জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু এমন নয়, এর মানে জন্ম আর মৃত্যু চক্র নয়। পুনর্জন্ম এই সংস্কৃত শব্দটা যদি ইংরেজি অনুবাদ করেন এর মানে পরবর্তী জীবন। তাহলে বেদও পরকালের জীবনের ধারণার সাথে একমত। আপনারা যদি বেদ পড়েন, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে 16 অনুচ্ছেদের 4 ও 5 পরিচ্ছেদে বলা হয়েছে মৃত্যুর পরবর্তী জীবনের কথা, যে পরবর্তী একটা জীবন আছে। এখানে জন্ম আর মৃত্যুর কোনো চক্রের কথা বলা হয়নি। বেদে এছাড়াও বলা হয়েছে স্বর্গের কথা, তার মানে বেহেশত, বলা হয়েছে যে স্বর্গের মধ্য দিয়ে বয়ে গেছে দুধের নদী, সেখানে সব ফল পাওয়া যায়, আপনারা শান্তিতে থাকবেন। অনেক জায়গায় আছে অথর্ববেদে 2 নম্বর গ্রন্থে, অথর্ববেদে 4 নম্বর গ্রন্থে, 6 নম্বর গ্রন্থে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে, অনেক জায়গায় ঋগ্বেদে এছাড়াও আছে নরকের কথা, অর্থাৎ দোজক, বলা হয়েছে সেটা অনেকটা আগুনের মতো, সেই আগুনের ভেতর শাস্তি দেওয়া হবে। অনেক জায়গায় আছে ঋগ্বেদের 4 নম্বর গ্রন্থে, বেদে যদি স্বর্গ আর নরকের কথা থাকে যে মানুষ মারা গেলে তারা তাদের কাজের পুরস্কারে শাস্তি পাবে, তাহলে সেই মানুষের আর পৃথিবীতে আসা দরকার কি? তাহলে বেদের কথা অনুযায়ী, বেদ বলছে পরবর্তী জীবনের কথা একবারই, আর সেখানে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি হয় স্বর্গে যাবেন অথবা নরকে অর্থাৎ দোজকে। এখানে জন্ম আর মৃত্যুর কোনো চক্রের কথা বলা হয়নি। বেশিরভাগ হিন্দু এটা বিশ্বাস করে। আর এই প্রশ্নটার উত্তর যে কেন মানুষ পঙ্গু হয়ে জন্মায়, কেন অসুস্থ হয়, এই ব্যাপারটাতে আমরা ইসলাম ধর্মের ব্যাখ্যা দেখব। ইসলাম ধর্মে আল্লাহ পবিত্রকরণে বলছেন সূরা বাকারার 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমরা কি বিশ্বাস করিতে পারো না, আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন অথচ তোমরা ছিলে প্রাণহীন, আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন, তারপর পুনরায় জীবন্ত করিবেন, তাহার নিকটেই ফিরিয়া যাইতে হইবে। পবিত্রকরণে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছেন পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, তবে কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে এবং যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে ও জান্নাত দাখিল করা হইবে সেই ব্যক্তি এই দুনিয়ার উদ্দেশ্য পূরণ করিয়াছে, কারণ এই পার্থিব জীবন একটি ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তাহলে এখানে ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ এই পৃথিবীতে আসেন মাত্র একবার, আর এই জীবন পরবর্তী জীবনের একটি পরীক্ষা। আপনি ঈশ্বরের নির্দেশ মেনে চলতে পারেন, তার নির্দেশ নাও মেনে চলতে পারেন, এর উপর ভিত্তি করে পরবর্তী জীবনে পরকালের জীবনে ভালো মন্দের মধ্যে কোনটা বেশি তার উপর ভিত্তি করে ঈশ্বর আপনাকে স্বর্গে অর্থাৎ বেহেশতে পাঠাবেন অথবা নরকে অর্থাৎ দোজখে। আর এই স্বর্গ বা জান্নাতের বর্ণনা, আরবি শব্দ জান্নাত অর্থ বাগান, পবিত্র কোরআনে অনেকবার জান্নাতের কথা বলা হয়েছে আর বর্ণনাটাও একই রকম, যে সেখানে নদী বয়ে যাচ্ছে, দুধ আর মধুর নদী, সেখানে সব রকম ফল আছে, সেখানে ডালিম ফলও আছে, সবাই শান্তিতে থাকবেন, কেউ কোনো অপরাধ করবে না। এছাড়াও কোরআনে আরও আছে দোজক, জাহান্নামের কথা, একই কথা বেদেও, সেখানে প্রচণ্ড আগুন থাকবে, মানুষ আর পাথর সে আগুনে পুড়বে, সূরা বাকারা 2324 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে আরও অনেক জায়গায় দোজকের আগুনের কথা বলা হয়েছে। তাহলে ইসলাম ধর্মের বেহেশত দোজকের ধারণার সাথে বেদের কথাগুলো মিলে যায়। আর যদি বেদ পড়েন সেখানেও ইসলাম ধর্মের মতোই বলা হয়েছে, আপনি পৃথিবীতে একবারই আসবেন আর পরবর্তী জীবনে আপনার ধর্মের উপর ভিত্তি করে কর্মের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে আপনি হয় বেহেশত অথবা দোজকে যাবেন। তবে বেদে কোথাও এই ধারণাটার উল্লেখ নেই। পণ্ডিতরা যে সংসারার কথা বলেন তারা সংসারা নামের এই ধারণাটার প্রবর্তন করেছিলেন, কারণ তারা যুক্তি দিয়ে বের করতে পারেননি যে কেন মহান ঈশ্বর কাউকে ধনীর ঘরে জন্ম দেন, কাউকে গরিবের ঘরে, কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায়, কেউ জন্মায় বিভিন্ন রকমের অসুখ নিয়ে। পবিত্র কোরআনে সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ কি মনে করে যে ঈমান আনিয়েছি বলিলেই আল্লাহ অব্যাহতি দিবেন, আল্লাহ পরীক্ষা করবেন না? যদিও আপনি বলেন যে আল্লাহকে মানেন, আল্লাহ কি আপনাকে পরীক্ষা করবেন না? সবাইকে পরীক্ষা করা হবে, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে। পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয় দ্বারা এবং ক্ষুধা দ্বারা, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, জীবনের ক্ষতি দ্বারা, ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, এবং শুধুমাত্র তাহারাই উত্তীর্ণ হইবে যাহারা এই পরীক্ষায় ধৈর্যশীল থাকিবে। তার মানে আল্লাহ তাআলা আপনাদের পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, স্বাস্থ্য দিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য একটি পরীক্ষা, ধন সম্পদ ও সন্তান সন্ততি আপনাদের সন্তান আপনাদের জন্য পরীক্ষা। তাহলে ইসলাম ধর্মে আমরা মানি এই জীবন হল পরকালের জন্য একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনার চারপাশের পরিবেশ আর আপনি যা কিছু পেয়েছেন এগুলো দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যেমন ধরুন পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয়, টিচার তখন খাতাগুলো খুব ভালো করে দেখবেন না। পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয়, টিচার তখন খাতাগুলো বেশ কড়া নজরে দেখবেন। একইভাবে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন সেগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আর পবিত্র কোরআনে সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমাদের ধন সম্পত্তি তোমাদের জন্য পরীক্ষা। এখন এই ব্যাপারটাতে আসি যে কেন কেউ ধনীর ঘরে জন্ম নেয় আর কেউ গরিবের ঘরে জন্ম নেয়। আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। ইসলামের তৃতীয় স্তম্ভটা হলো প্রত্যেক ধনী লোক তাদের সম্পদ যদি তাদের নিসাবের চেয়ে বেশি হয়, 85 গ্রাম সোনার সমান হয়, সেই ধনী লোক তার উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করবে প্রত্যেক হিজরি সালে। তবে বর্তমানে খুব অল্প ধনী লোকই দান করে, এটা তাদের উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করে না, বেশিরভাগ ধনী সামান্য কিছু দান করে। তাহলে এখানে তারা কম নম্বর পাবে, কিছু ধনী লোক দানই করে না, তারা 0 নম্বর পাবে। আর গরিব লোক যার সম্পদ 85 গ্রাম সোনার চাইতে কম, তার জাকাত দেওয়ার দরকার নেই, তাহলে জাকাতে সে 0 নম্বর পাবে। আমরা ভাবি বেচারা গরিব আদমি, গরিব লোক। আল্লাহ বলছেন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, নবীজি বলছেন ধনী লোকের পক্ষে জান্নাতে প্রবেশ করা খুবই কঠিন, সম্পদের পরীক্ষা খুবই কঠিন। মনে করেন 2002 সালে কোন পরীক্ষায় খুব কঠিন একটা প্রশ্ন আসলো,
2003 সালে সেটা আসলো না আপনি তো খুশি হবেন যাক এই প্রশ্নটা আসেনি আপনার মন খারাপ হবে না কিন্তু আমরা মানুষরা অন্যভাবে চিন্তা করি আমরা বলি যে অমুক লোক খুব গরীব আর সে খুব দুঃখী লোক এটা তার জন্য ভালো কারণ তাকে সম্পদের পরীক্ষা দিতে হচ্ছে না তার যদি সম্পদ থাকতো এই পরীক্ষাটা খুবই কঠিন আপনি এখানে ফেলও করতে পারেন তাহলে আল্লাহ একজনকে এক একভাবে পরীক্ষা করেন এখন এই ব্যাপারে আসি কেন কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় আর কেউ অসুস্থ হয়ে জন্মায় বিভিন্ন রকমের কঠিন অসুখ পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা যে মানুষ জন্মায় সে যদি পঙ্গু হয়েও জন্মায় ইসলাম বলে প্রত্যেকটা শিশুই মাসুম সে নিষ্পাপ এটা বিশ্বাস করি না যে এই শিশুটা তার আগের জন্মে কোনো পাপ করেছে সেজন্য সে পঙ্গু হয়ে জন্মেছে আমরা বিশ্বাস করি যে কোনো শিশু যখন জন্ম নেবে সে তখন নিষ্পাপ সে মাসুম তবে এটা বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে বাবা মা ধার্মিক হতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে হতে পারে আল্লাহ তাদের জন্য পরীক্ষা করছেন আর আল্লাহ যদি আপনাকে বেশি পুরস্কার দিতে চান তাহলে আপনাকে পরীক্ষা করা হবে আরো কঠিন পরীক্ষা হবে হতে পারে যেমন ধরুন যদি আপনি বিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বসেন আপনি ব্যাচেলার অব আর্টসের পরীক্ষা দেবেন পরীক্ষাটা খুবই সোজা পরীক্ষায় পাশ করলে হয়ে যাবেন গ্রাজুয়েট এমবিবিএস পরীক্ষায় পাশ করাটা খুবই কঠিন কিন্তু যদি পাশ করেন হবেন ডাক্তার বেশি সম্মান এমবিবিএস পাশ করাটা খুবই কঠিন কিন্তু যদি পাশ করেন বেশি সম্মান পাবেন একইভাবে হতে পারে সেই বাবা মা তারা ধার্মিক আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চান জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তাদের পরীক্ষা করছেন যে সন্তান পঙ্গু হওয়ার পরেও তারা কি সর্বশক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন স্বাস্থ্য দিয়ে অসুখ দিয়ে সম্পদ দিয়ে দারিদ্র দিয়ে এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন এই কারণেই মানুষের মধ্যে এত বেশি পার্থক্য ব্যাপারটা এমন নয় যে মহান স্রষ্টা অন্যায় করছেন আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আর তিনি যাকে যেরকম সুযোগ সুবিধা দেন সেগুলোর উপর ভিত্তি করেই তাকে পুরস্কার আর শাস্তি দেন এই উত্তরে যৌক্তিক ব্যাখ্যা তখনকার দিনের পণ্ডিতদের মাথায় আসেনি ইমানের ৬ নম্বর স্তম্ভটা হলো কদর অর্থাৎ নিয়তি হিন্দুজম এমন ধারণা আছে যে বিধাতা ভাগ্য নিয়ন্ত্রণ করেন সব মানুষের ভাগ্য আর একইভাবে ইসলাম ধর্মে আমরা জানি যে আল্লাহ ভাগ্য নিয়ন্ত্রণ করেন একজন মানুষ কোথায় জন্মাবে কোথায় মারা যাবে ইত্যাদি আর সে ধনীর ঘরে জন্মাবে নাকি গরিবের ঘরে পরীক্ষার সময় টিচারই ঠিক করবেন কোন প্রশ্নটা থাকবে তিনি যেটা দিতে চান সেটাই পরীক্ষায় থাকবে আপনাকে সেটারই উত্তর দিতে হবে আপনি বলতে পারবেন না এটা আমার পছন্দ নয় ওই প্রশ্নটা চাই তাহলে আল্লাহই মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন সে কোথায় জন্মাবে কখন জন্মাবে সে ধনীর ঘরে না গরিবের ঘরে জন্মাবে স্বাস্থ্যবান হবে না দুর্বল সে কখন মারা যাবে এই সব নিয়তি ঠিক হওয়ার পরে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেন আর কোরআন মেনে চলেন তাহলে সেটা হবে আপনার পরকালের জন্য একটা পরীক্ষা একে বলা হয় নিয়তি এখানে খুব সংক্ষেপে আমি ইমানের স্তম্ভগুলোর সাথে হিন্দুজমের সাদৃশ্যগুলোর কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো সাদৃশ্য আছে আমি এখানে আর কয়েকটা সাদৃশ্য নিয়ে কথা বলবো যে সাদৃশ্যগুলোর কথা সাধারণ হিন্দু বা সাধারণ মুসলিমরা জানে না কিন্তু দুই ধর্মের মধ্যে সাদৃশ্যগুলো আছে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসুর নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু ওয়াল আনজাবু ওয়াল আজরামু মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণয়ক এগুলো শয়তানের কার্য ফাস্তানিগুলো লোকম তুফলি হুন তোমরা ইহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো আল্লাহ এখানে আমাদের বলছেন যে মদ্যপান জুয়া খেলা হাত গণনা করা মূর্তি পূজা এই সব কিছুই শয়তানের কাজ এগুলো থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো হিন্দু ধর্মগ্রন্থেও এই একই কথা বলা হয়েছে মনুস্মৃতি পড়লে দেখবেন ৯ নম্বর অধ্যায়ের ২৩৫ নম্বর অনুচ্ছেদে হিন্দুজমে অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে যে একজন পুরোহিতের হত্যাকারী একজন মদ্যপ একজন চোর যে শিষ্য তার গুরুর কথা অমান্য করে এই চারজনের সবাই আলাদাভাবে তারা গুরুতর পাপে পাপী এর কয়েকটা অনুচ্ছেদ পরে মনুস্মৃতি ৯ নম্বর অধ্যায় ২৩৮ নম্বর অনুচ্ছেদে এই লোকগুলো শাস্তির বিধান দিয়েছে বলা হয়েছে এই পাপী লোকগুলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কেউ তাদের জন্য কিছু করবে না কেউ তাদের বিয়ে করবে না
তাদের এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে, সব ধর্ম থেকে তাদের বাদ দেওয়া হবে। হিন্দি জমে অ্যালকোহল পান করার শাস্তি হলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না, কেউ তাদের উদ্দেশ্যে কিছু পড়বে না, কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না, কোনো মানুষ তাদের বিয়ে করবে না, তাদের সব ধর্ম থেকেই বাদ দেওয়া হবে, এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে। ইসলাম ধর্মে এত কঠিন শাস্তির কথা বলা নেই, একজন মদ্যপের শাস্তি। এরপর আরো বলা আছে মনুস্মৃতির 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন মদ্যপ, একজন পুরোহিতের হত্যাকারী, যে লোক চুরি করে, যে শিষ্য তার গুরুর আদেশ অমান্য করে, এই সব লোকগুলো আর তাদের যারা সাহায্য করে তারা গুরুতর পাপে পাপে। শুধু মদ খেলেই নয়, যদি আপনি মদ্যপের সাথে থাকেন, মনুস্মৃতির কথা অনুযায়ী 11 অধ্যায় 55 নম্বর অনুচ্ছেদে আছে আপনি গুরুতর পাপ করছেন। মনুস্মৃতির 11 অধ্যায় 94 অনুচ্ছেদে আছে যে মদ তৈরি করা হয় চাউলের ময়লা থেকে, চাউলের ভেতরের ময়লা থেকে, আর ময়লা জিনিস খারাপ। তাহলে একজন পুরোহিত, একজন রাজা বা একজন সাধারণ মানুষ মদ পান করবে না। হিন্দু ধর্মগ্রন্থে অনেক জায়গায় বলা হয়েছে মদপান নিষিদ্ধ, যেমন মনুস্মৃতির 9 নম্বর অধ্যায় 225 নম্বর অনুচ্ছেদে, মনুস্মৃতির 7 নম্বর অধ্যায় 47 অনুচ্ছেদে, মনুস্মৃতির 7 অধ্যায়ের 50 অনুচ্ছেদে, ঋগ্বেদের 8 অধ্যায়ের 2 অনুচ্ছেদের 12 পরিচ্ছেদে, ঋগ্বেদের 8 অধ্যায়ের 21 অনুচ্ছেদের 14 পরিচ্ছেদে, অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থে অ্যালকোহল বা মদপানকে নিষিদ্ধ করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট, সূরা মাইদা 90 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, নিশ্চয়ই মদপান এবং জুয়া ঘৃণ্য বস্তু। হিন্দু ধর্মগ্রন্থে জুয়া খেলাকে নিষিদ্ধ করা হয়েছে। যদি আপনারা ঋগ্বেদ পড়েন 10 নম্বর অধ্যায়ে 34 অনুচ্ছেদে 3 পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন জুয়ারি, একজন জুয়ারি সে বলছে যে তার স্ত্রী তাকে ত্যাগ করেছে, মা তাকে ত্যাগ করেছে। আরো বলা আছে যে কেউ এমন লোকের সামনেও আসে না। কয়েকটা পরিচ্ছেদ পরে ঋগ্বেদের 10 অধ্যায়ের 34 অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে বলা হয়েছে যে তোমাদের ভাগ্য নির্ণয় করো না, বরং তোমাদের জমি চাষ করো, তুমি যা আয় করো তা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। জুয়া খেলাকে এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির 7 অধ্যায়ের 50 অনুচ্ছেদে বলা হয়েছে মদ্যপান, জুয়া খেলা, নারী এবং শিকার, এর সবগুলোই পর্যায়ক্রমে গুরুতর পাপ। অ্যালকোহল পান করাকে এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির 7 নম্বর অধ্যায়ের 47 অনুচ্ছেদে, মনুস্মৃতির 9 নম্বর অধ্যায়ের 221 থেকে 228 অনুচ্ছেদে মদপানকে নিষিদ্ধ করা হয়েছে, মনুস্মৃতির 9 নম্বর অধ্যায়ের 258 অনুচ্ছেদে। 3 নম্বর পয়েন্ট, ওয়াল আনজাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণয়ক স্বর। মূর্তি পূজা নিয়ে আমি আগে কথা বলেছি, ভাগ্য নির্ণয়ক স্বর, ভাগ্য গণনা মনুস্মৃতিতে উল্লেখ করা আছে 9 নম্বর অধ্যায়ের 258 অনুচ্ছেদে যে যে ব্যক্তি তার জীবিকা নির্বাহ করে মানুষের ভালো খবরগুলি বলে, ভবিষ্যৎ বক্তা, যে ভাগ্য গণনা করে, মনুস্মৃতির 9 নম্বর অধ্যায়ের 262 অনুচ্ছেদে বলছে রাজা তাদেরকে শাস্তি দেবেন তাদের অপরাধের মাত্রার উপর নির্ভর করে। এমনকি ভবিষ্যৎ বলে দেয়াকে, ভাগ্য গণনা করাকে নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির 9 নম্বর অধ্যায়ের 258 থেকে 262 অনুচ্ছেদে। কোরআন এরপর বলছে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঘুষ দিতে নিষেধ করা হচ্ছে। কোরআন বলছে মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে বিচারকের নিকট অর্থ পেশ করিও না। ঘুষ দেওয়া বা নেওয়াকে কোরআনে নিষিদ্ধ করা হয়েছে। এই একই কথার উল্লেখ আছে মনুস্মৃতিতে 9 নম্বর অধ্যায়ের 258 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ব্যক্তি বিপথগামী, একজন প্রতারক, একজন কর খেলাপি, এদের প্রত্যেককে 262 নম্বর অনুচ্ছেদে বলছে রাজা প্রত্যেককে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেবেন। এরপরে কোরআন শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে 4টি আয়াতে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে আছে হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য যাহা হারাম মৃত জন্তু, শুকরের মাংস, রক্ত এবং যাহা জবাই করে আল্লাহর পরিবর্তে অন্য কাহারও নাম লওয়া হয়। পবিত্র কোরআনে যেসব হারাম করা হয়েছে তার মধ্যে একটা হলো শুকরের মাংস, শুকরের মাংস নিষিদ্ধ। আর হিন্দু ধর্মগ্রন্থ শুকর খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে।
মনুস্মৃতিতে উল্লেখ করা আছে পাঁচ নম্বর অধ্যায়ের ১৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, একজন ব্রাহ্মণ স্বেচ্ছায় সে যদি ব্যাঙের ছাতা খায়, সে যদি শুকরের মাংস খায়, যদি সে পেঁয়াজ খায়, মোরগের মাংস অথবা রসুন, সে পতিত হবে। এরপর বলা হয়েছে যে বিষ্ণু সূত্রে পাঁচ নম্বর অধ্যায়ের ৪৯ অনুচ্ছেদে যে শুকরের মাংস যে বিক্রি করবে তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে, যে নিষিদ্ধ প্রাণীর মাংস বিক্রি করবে, যেমন শুকরের মাংস, তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে। শাস্তিটা হলো তার একটা হাত আর পা কেটে ফেলা হবে। বিষ্ণু সূত্রে পাঁচ নম্বর অধ্যায়ের ৪৯ অনুচ্ছেদে বলছে, যদি কেউ শুকরের মাংস বিক্রি করে তার শাস্তি হবে তার একটা হাত এবং পা কেটে ফেলা হবে। এমন কঠিন শাস্তির কথা কোরআনেও বলা হয়নি। তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলি আরো কঠোরভাবে শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে, ইসলাম ধর্মগ্রন্থগুলি এত কঠোরভাবে বলছে না। তবে ইসলাম সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে আর ইসলামের দিকে আঙুল তুলে প্রশ্ন করে যে ইসলাম ধর্মে মেয়েদের কেন ছোট করে দেখা হয়। যদি ভালো করে দেখেন এখানে শালীনতার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা নূরের ৩০ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, মুমিনগণকে বলো দৃষ্টি সংযত করতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে। যখনই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে তার মনে খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে। পরের আয়াত সূরা নূরের ৩১ নম্বর আয়াতে উল্লেখ আছে, মুমিন নারীদিগকেও বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে, যা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত যেন আবরণ প্রদর্শন না করে, গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড় দ্বারা আবৃত রাখে, এবং নিকটাত্মীয় ব্যতীত যেমন তাদের স্বামী সন্তান ব্যতীত আবরণ প্রদর্শন না করে। কোরআনে এবং হাদিসে হিজাবের ৬টা পয়েন্টের কথা বলা হয়েছে, কোরআন এবং হাদিসেই আছে। প্রথমটা কতখানি, পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের জন্য পুরো শরীরই ঢাকতে হবে, দেখানো যাবে শুধুমাত্র মুখ আর হাতের কবজি পর্যন্ত, কিছু বিশেষজ্ঞ বলেন এটাও ঢেকে রাখতে হবে। এর পরবর্তী ৫টা পয়েন্ট একই রকম। ২ নম্বরটা, তারা যে পোশাক পরবে সেটা আঁটোসাঁটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায়। ৩ নম্বর, এই পোশাক স্বচ্ছ হবে না, এমন আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। ৫, পোশাকটা এমন হবে না যে পোশাক অবিশ্বাসীরা পরে। ৬, বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা যাবে না। একইভাবে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, ঋগ্বেদে বলা হয়েছে ৮ নম্বর গ্রন্থে ৩৩ নম্বর অনুচ্ছেদের ১৯ পরিচ্ছেদে বলা হয়েছে, ব্রহ্মা তোমাদের নারী বানিয়েছেন, তোমাদের মহিলা বানিয়েছেন, সে কারণে তোমরা দৃষ্টি নিচু করো, মাথা উপরে তুলো না, পায়ের পাতা দুটো একসাথে রাখো, আর তোমাদের পোশাকের মধ্য দিয়ে তোমাদের শরীর যেন দেখা না যায়। তাহলে ঋগ্বেদের কথা অনুযায়ী ৮ নম্বর গ্রন্থে ৩৩ নম্বর অনুচ্ছেদে ১৯ নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা তাদের দৃষ্টি নিচু করবে, তারা বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকাবে না আর পর্দার আড়ালে থাকবে। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে ১০ নম্বর গ্রন্থে ৮৫ অনুচ্ছেদে ৩০ পরিচ্ছেদে যে এটা শয়তানি আর খারাপ কাজ যে যখন কোনো পুরুষ তার স্ত্রীর কাপড় দিয়ে নিজের উরু ঢেকে রাখে, তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বিপরীত লিঙ্গের পোশাক পরা নিষিদ্ধ। এছাড়া উল্লেখ আছে মহাবীর চরিতে ২ নম্বর অধ্যায়ের ৭১ পৃষ্ঠায় যে শ্রীরামচন্দ্র যখন দেখলেন পরশুরামকে, তখন স্ত্রী সীতাকে বললেন যে পরশুরাম আমাদের গুরুজন, তুমি দৃষ্টি নিচু করো আর পর্দার আড়ালে যাও। তাহলে শ্রীরাম স্ত্রী সীতাকে বলছেন যখন কোনো গুরুজন আসবে তুমি পর্দা টানবে আর দৃষ্টি নিচু করবে। এরপর আপনারা যদি ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন দেখেন সেখানে ইন্ডিয়ান মহিলাদের দেখবেন তারা পর্দার আড়ালে আছে। প্রাচীন মুদ্রা গুপ্ত সাম্রাজ্যের সময়কার যেখানে মহিলারা ইন্ডিয়ান মহিলারা মাথায় পর্দা দিয়েছে, সেই পর্দা কাঁধ পর্যন্ত, কারো হাত পর্যন্ত। আজকের দিনেও ইন্ডিয়ান অনেক গ্রামে গেলে দেখবেন সেখানে মহিলারা মাথা ঢেকে রেখেছে, কেউ কেউ মুখও ঢেকে রেখেছে। তাহলে যদি মহিলাদের শালীনতা ভালো করে দেখেন, ইসলাম ধর্মে আর হিন্দুইজমে বলা আছে মহিলাদের শরীর ঢাকতে হবে। এছাড়াও লোকজন আরো বলে যে ইসলাম ধর্ম কেন পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। আসলে যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মগ্রন্থই পুরুষদের অনুমতি দেয় তারা যতগুলো খুশি বিয়ে করতে পারে। যদি রামায়ণ পড়েন, রামচন্দ্রের বাবা রাজা দশরথ, তার তিনজন স্ত্রী। যদি বিষ্ণু সূত্র পড়েন, ২৪ অধ্যায় প্রথম অনুচ্ছেদে একজন ব্রাহ্মণ ৪টা বিয়ে করতে পারে। যদি মহাভারত পড়েন, কৃষ্ণের কতজন ছিল স্ত্রী? ৪ জন, ১০ জন, ১,০০০, ১০,০০০, কৃষ্ণের ছিল ১৬,১০৮ জন স্ত্রী। কৃষ্ণের যদি ১৬,১০৮ জন স্ত্রী থাকতে পারে তাহলে মুসলমানদের ৪ জন থাকলে কি সমস্যা?
পবিত্র কোরআনের সূরা নিসা 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, নারীদের মধ্যে 2 3 বা 4 জনকে বিবাহ করো, যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে করো। ইসলাম 2 3 বা 4 জন স্ত্রীর অনুমতি দিচ্ছে, তবে সুবিচার করতে না পারলে একটাই বিয়ে করতে বলছে। যদি সুবিচার করতে পারেন সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারেন, তার বেশি করতে পারবেন না। ইসলামে বহু বিবাহকে কেন অনুমতি দেওয়া হয়েছে জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন, ইসলামে নারীদের অধিকার। আমার লেকচার শেষ করার আগে আমি বলতে চাই যে যদি আমরা ইতিহাস ভালোভাবে দেখি যে ব্রিটিশরা তারা যখন ইন্ডিয়ায় আসলো পশ্চিমা সংস্কৃতি, তখন ইন্ডিয়ার সংস্কৃতির উপর প্রভাব ফেললো, এসব কারণে ইন্ডিয়ার সংস্কৃতির অধপতন হয়েছে। আর 19 শতকের প্রথম দিকে বেশ কিছু হিন্দু সমাজ সংস্কারক ছিলেন, তাদের প্রথম দিককার একজন হলেন রাজা রামমোহন রায়। তিনি বাংলায় জন্মেছিলেন 1772 সালে। তিনি শিখেছিলেন ইংলিশ, আরবি আর ফার্সি। তিনি একটা বই লিখেছিলেন 1803 সালে, যেখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়েছে। তিনি উপনিষদের দর্শনগুলো বিশ্বাস করতেন, তিনি উপনিষদের কথাগুলো বিশ্বাস করতেন। তিনি বলতেন মহান স্রষ্টা একজনই, স্রষ্টার প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন আর বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না, স্রষ্টা মানুষ হয়ে জন্মাতে পারেন না। বর্ণ প্রথার বিরুদ্ধে বলেছেন, যখন তিনি তার ট্রাস্ট বানালেন অর্থাৎ ব্রাহ্ম সমাজ, তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন যে কোন প্রতিমূর্তি, খোদাই করা কিছু, কোন ভাস্কর্য, কোন মূর্তি, কোন ফটো, কোন ছবি এই বিল্ডিংয়ে ঢুকবে না। এখন ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ রয়েছে, তবে সবাই এটা বিশ্বাস করে যে ঈশ্বর একজনই, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা ঠিক নয়, ঈশ্বর অবতার হয়ে আসেন না, তারা বর্ণপ্রথার বিরুদ্ধে। আর এখানে সংসারার চক্র সম্পর্কে বলা হয়েছে যে এটা মানা ঐচ্ছিক, মানতে চাইলে মানতে পারেন, না মানলে এটা মানার দরকার নাই। ব্রাহ্ম সমাজের অনেকগুলো ভাগের মধ্যে একটা হলো প্রার্থনা সমাজ, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জাস্টিস রানাডে। জাস্টিস রানাডে বোম্বে শহরে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ, আর সেখানে তিনি সবগুলো নিয়মই মেনেছেন, তবে মহিলাদের ব্যাপারে বিশেষভাবে তিনি বলেছেন মহিলার অবশ্যই শিক্ষিত হবে, আর যখনই কেউ বিধবা হবে সে আবার বিয়ে করবে। আরেক বিখ্যাত সমাজ সংস্কারক আমাদের দেশের হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। তিনি কঠোরভাবে বেদ মানতেন, তিনি বলেন হিন্দুদের শুধুমাত্র বেদকেই মেনে চলা উচিত, বিশেষভাবে বলেছেন যে ঈশ্বর একজন, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন, তিনি বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না। আরেকজন বিখ্যাত সংস্কারক আপনারা সবাই জানেন, স্বামী বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, তিনিও বলেছেন আমাদের বেদকে মেনে চলা উচিত। তিনি বলেন যদিও বেদের 99% কথাই পাওয়া যায় না, আজকে আমাদের কাছে মাত্র 1% বেদ আছে, সেগুলোর ব্যাখ্যায় বড় হলটা তো কুলবে না। তিনি বলেছেন আমাদের হিন্দু বলে ডাকা উচিত নয়, আমাদের বলা উচিত বেদান্তবাদী, বেদান্তবাদী। যদি ভালো করে দেখেন যে ব্রিটিশরা কয়েকশো বছর আগে তারা ইন্ডিয়া এসেছিল ব্যবসা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা আমাদের দেশ লুটপাট করেছে, তারাই ডিভাইড অ্যান্ড রুলের নিয়ম চালু করেছে। তারা তখন দেখেছিল এখানে হিন্দু আর মুসলমান দুটো আলাদা ধর্ম, শাসন করতে গেলে আলাদা রাখতে হবে। তারা ইন্ডিয়ান সংস্কৃতির অধপতন ঘটিয়েছে, আর এসব কারণে হিন্দুইজম নিচে নেমে গেছে। এজন্যই 19 শতকের প্রথম দিকে আমরা অনেক হিন্দু সমাজ সংস্কারককে দেখতে পাই, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি এখানে যেসব কথা বলেছি সব কথা এই পণ্ডিত লোকেরা বলে গিয়েছেন। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র মাত্র, আমি হিন্দুইজম নিয়ে যেসব কথা বলেছি এগুলো আমার বানানো কথা নয়, এই সব কথা বলে গিয়েছেন বিখ্যাত হিন্দু সংস্কারকরা, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের কথাগুলো বললাম, আমি কি করেছি, তারা যা বলেছেন ধর্মগ্রন্থ থেকে আমি সেই কথাগুলোই বলেছি, হিন্দু ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে বলেছি। আমি বেশি যেটা করেছি সেটা রেফারেন্স দিয়েছি, আর কিছু না। আর হিন্দুইজম সম্পর্কে আমি যেসব কথাগুলো বললাম এগুলো তো আমি সবসময় বেদ থেকে আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি জানি যে বেদই হলো সবচেয়ে পবিত্র, তবে আমি যে কারণে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি, কিছু হিন্দু যারা শুধুমাত্র বেদে বিশ্বাস করেন তারা যদি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি বাদও দেন, বেদগুলো বাদে, তখন আমার লেকচারটা আগের মতোই থাকবে। তবে অনেক হিন্দু আছে যদিও তারা বেদকে শ্রদ্ধা করে, তারা ভগবদ্ গীতা বা পুরাণ সম্পর্কেই বেশি জানে, এই কারণে আমি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। তারা বেদের কাছাকাছি আসতে পারে, সেই কথাগুলো মানতে পারে যে কথাগুলো হিন্দু ধর্মগ্রন্থে প্রতিষ্ঠিত। ব্রিটিশরা
ডিভাইড অ্যান্ড রুলের নীতিতে আমাদের শাসন করেছিল আর দুর্ভাগ্যজনকভাবে আমার মধ্যেও এটা প্রভাব আছে ভেবেছিলাম হিন্দুইজমের সাথে ইসলামের সাদৃশ্য হয় কিভাবে এটা অসম্ভব এইসব পণ্ডিতদের বই পড়ার পরে এই সমাজ সংস্কারক গবেষণা করার পরে আমার এই লেকচারটা দাঁড়িয়েছে তবে আসল কারণ এই ব্রিটিশরা তারা ডিভাইড অ্যান্ড রুলের নীতি মানত আমাদের দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো আমরা এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলছি আরো দুর্ভাগ্যজনক ইন্ডিয়ার বেশিরভাগ পলিটিশিয়ান সবাই না হলেও তাদের বেশিরভাগই তারাও এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে ভোট পাওয়ার জন্য পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে গড়ে প্রত্যেক দিন একটার বেশি দাঙ্গা হয়েছে যদি এই দাঙ্গাগুলোর পেছনের কারণ দেখেন প্রায় সবগুলো দাঙ্গায় বাঁধিয়েছে পলিটিশিয়ানরা তাদের ভোট ব্যাংকের জন্য একবার এক লোক আমাকে বলেছিল যে পলিটিশিয়ানরা তারা আগুনের মধ্যে তেল ঢালছে আমি বলবো না কথাটা ভুল আমি একমত না যে পলিটিশিয়ানরা আগুনের ভেতর তেল ঢালে পলিটিশিয়ানরা তারা তেলের উপর আগুন জ্বালায় তেল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজে লাগে দেখবেন মোটর গাড়ি এই তেল দিয়ে চলে কারখানার কাজ চলছে এই তেল এটা দিয়ে দেশের অনেক কাজই হচ্ছে পলিটিশিয়ানরা আগুন ধরাচ্ছে আর এভাবে দেশে তারা ক্ষতি করছে গত মাসে টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর ছাপা হয়েছিল লেখা ছিল যে জাপানের কথা অনুযায়ী আগামী ২০ বছরের মধ্যে ইন্ডিয়া পৃথিবীর একটা সুপার পাওয়ার হবে আমরা জানি ব্রিটিশরা ইন্ডিয়ায় আসার আগে ইন্ডিয়া একটা সুপার পাওয়ারই ছিল এখন যদি সব ইন্ডিয়ান যদি সব হিন্দু আর মুসলমান তাদের ধর্মগ্রন্থ পড়ে ধর্মগ্রন্থের কথাগুলো মেনে চলে এক ঈশ্বরে বিশ্বাস চূড়ান্ত রাসূলে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস করে ইনশাল্লাহ ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে যদি ইন্ডিয়ার হিন্দু আর মুসলমানরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ে সেগুলো মেনে চলে আমরা আমেরিকার চাইতে বড় সুপার পাওয়ার হব আমেরিকা আর ইউরোপীয় দেশের চাইতে বড় হবে ইনশাল্লাহ বেদে পরিষ্কারভাবে লেখা রয়েছে ঋগ্বেদে আমাদের বলছে দশ নম্বর গ্রন্থে একাত্তর নম্বর অনুচ্ছেদে চার পরিচ্ছেদে তারা দেখেও দেখতে পায় না তারা শুনেও শুনতে পায় না ধর্মগ্রন্থে পরিষ্কারভাবে বলা আছে তারপরও দেখবেন না ধর্মগ্রন্থের কথাগুলো শুনুন শুনবেন না একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা বাকারার ৪৪ নম্বর আয়াতে তোমরা কিতাব অধ্যয়ন করো কিন্তু উহাকে অনুসরণ করো না পবিত্র কোরআনে সূরা বাকারার ১৮ নম্বর আয়াতে উল্লেখ করা আছে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাম লা ইয়ারজিউন তারা বধির মুখ এবং অন্ধ সুতরাং সঠিক পথে ফিরবে না আপনারা হয়তো এমনটা দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ ধর্মেই যেসব ধর্মীয় নেতা আছেন হোক সেটা ইসলাম খ্রিস্টান বা হিন্দুইজম তারা অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়াকে বাধা দিয়ে থাকে এটা তাদের নিজের সুবিধার জন্যই কারণ অনুসারীরা ধর্মগ্রন্থ মেনে চললে হতে পারে যে তারা তাদের বিভিন্ন সুবিধাগুলো পাবে না এই লেকচার আমি আগেও দিয়েছি যে আল কোরআন অর্থ বুঝে পড়া উচিত যদি কোরআনকে বুঝতে চাই সবচেয়ে ভালো হবে যদি আরবি ভাষাটা শিখতে পারি যদি আপনি আরবি শিখতে না পারেন যেটা সবচেয়ে ভালো জানেন সে ভাষাতেই আপনি কোরআন শরীফ পড়ুন পৃথিবীর অনেকগুলো ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ রয়েছে একইভাবে যদি ভালো করে দেখেন যদিও ইসলামের মধ্যে অনেকগুলো ভাগ অনেকগুলো মতবাদ এক দলের সাথে আরেক দলের পার্থক্য সেটা খুবই কম পার্থক্য খুবই কম সামান্য কিছু পার্থক্য এই দলগুলোর বিশ্বাসের মূল কথাগুলো একই জিনিস সৃষ্টিকর্তা একজনই কোরআন শেষ আসমানি কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এখানে আসল কারণটা হলো পবিত্র কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল আল্লাহ তাআলার সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন সেটা এসেছিল আরবি ভাষায় বর্তমানেও মানুষ আরবি ভাষায় কথা বলে আর এই কারণে উইলিয়াম মুর স্যার উইলিয়াম মুর ইসলামের একজন কট্টর সমালোচক তারপরেও তিনি বলছেন গত ১২০০ বছর ধরে যে বইটা তার বিশুদ্ধতা ধরে রেখেছে তিনি ২০০ বছর আগে বলেছিলেন সেটা হলো পবিত্র কোরআন কারণ এই কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল সেটা হলো আরবি এবং সেটা এখনো ঠিক আছে আমার অনুরোধ ইন্ডিয়ার সরকারের কাছে আর আমার হিন্দু ভাই বোনদের কাছে যে সংস্কৃত ভাষাকে পুনরুজ্জীবিত করুন আমি ইন্ডিয়ার সরকারের কাছে অনুরোধ করব হিন্দু ভাই বোনদেরকেও বলবো আপনারা সংস্কৃত শেখেন আপনাদের ধর্মগ্রন্থ পড়েন আপনাদের বেদ পড়েন সেখানে দেখবেন যে সৃষ্টিকর্তা একজন
সেখানে দেখবেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, ঈশ্বর অবতার হয়ে আসেন না। আরো বুঝতে পারবেন সর্বশেষ আর চূড়ান্ত দূতকে, বুঝতে পারবেন এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা। আর তখনই হিন্দু আর মুসলমানরা পাশাপাশি থাকতে পারবো আর সুন্দর একটা জাতি আমরা গড়তে পারবো। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি, সূরা ইউনূসের 108 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহান নাস, বলো হে মানুষ জাতি, তোমাদের নিকট সত্য আসিয়াছে তোমাদের প্রতিপালক হইতে, যাহারা সৎপথ অবলম্বন করিবে মঙ্গলের জন্যই করিবে, যাহারা পথভ্রষ্ট হইবে নিজেদের ধ্বংস করিবে, এবং আমি কর্মবিধায়ক নহি তোমাদের মানুষ জাতির। ওয়াখর দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়ের ডক্টর জাকির নায়েক, আজকের এই সন্ধ্যায় তার লেকচার শুনলাম হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্যগুলো নিয়ে। এখন শুরু হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। প্রথমেই প্রশ্ন করছেন একজন ভাই। আমার নাম যোগানন্দ। এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্যবাদ জানাই সর্বশক্তিমান আল্লাহকে। আজকে স্রষ্টা আমাদের কাছে শান্তির বাণী পাঠিয়েছেন জাকির নায়েকের মাধ্যমে। মানব জাতির শান্তি, এছাড়া হিন্দু মুসলমানের শান্তি, তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি অসাধারণ একটা কাজ করেছেন, যেভাবে আপনি বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেন, অসাধারণ একটা কাজ করেছেন। তারপরও আমাদের হিন্দুইজমে একটা জিনিস রয়েছে, সেটা হলো সিদ্ধান্ত। আপনি এখানে বেদান্ত নিয়ে কথা বলেছেন, যদি সিদ্ধান্ত পড়েন তাহলে হিন্দুইজম নিয়ে আরো বলতে পারবেন, আর এটা আমাদের মানব জাতির শান্তির জন্য ভালো হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, সর্বশক্তিমান আল্লাহকে। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। তিনি আমার প্রচেষ্টাকে পছন্দ করেছেন। আমি জানি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি, সাধারণত আমার লেকচারের সময় থাকে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু আজকে আমাকে লেকচারের সময় দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা, কিন্তু আমি কথা বলেছি 1 ঘন্টা 40 মিনিট। আমি জানি আমরা যা কিছু করছি আমাদের এই কাজগুলো মহাসাগরে এক বিন্দু পানির সমান। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান্স, এছাড়াও দেখতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন মেজর রিলিজিয়ান্স স্ক্রিপচার্স। এইসব বিষয় আর হিন্দুইজমের উপর আমি বেশ কিছু বইও লিখেছি। ইনশাল্লাহ এই বইগুলো পড়লে আপনারা হিন্দুইজম আর ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ওখানে একজন অমুসলিম ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনার নাম আর পেশাটা দয়া করে বলবেন। আমি শশাঙ্ক শেখর, এসেছি রাঁচি থেকে। আমি এখানে সত্যভামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি। স্যার, আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে। স্যার, আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি, সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি, মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে। স্যার, আমার প্রশ্নটা হলো, ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয়? যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি? কারণ পবিত্র কোরআনেই সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা বিপর্যয় ঘটিও না, অথবা সূরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম, অথবা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করলো। স্যার, একই বিষয় নিয়ে আমার আরও প্রশ্ন আছে, সেটা হলো ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব, ধর্ম বা মাঝহব, নাকি আমাদের দেশ, মাদারল্যান্ড, মাতৃভূমি বা কওম? অনেক ধন্যবাদ। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মে জিহাদ নিয়ে। প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে, যা হচ্ছে জিহাদ, এটাকে ইসলাম কি অনুমতি দেয়? জিহাদ শব্দের অর্থ কি? এটা কি কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না? ভাই, এই জিহাদ সম্পর্কে বলি, এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই, মুসলমানদের মধ্যেও রয়েছে। বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে, যে কোনো যুদ্ধ হতে পারে, নিজের সুবিধার জন্য হতে পারে, পলিটিক্সের জন্য হোক, সেটা ভাষার জন্য হোক, বর্ণের জন্য, সেটাই হলো জিহাদ। মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না,
জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, তার মানে চেষ্টা করা, তার মানে পরিশ্রম করা। জিহাদ মানে সংগ্রাম, কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা। ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা। এছাড়াও জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে। জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ, তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে সেটা হারবু মুকাদ্দাসা। যদি আপনারা কোরআন পড়েন, কোরআনের কোথাও পাবেন না, একটা আয়াতও নেই অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও কোনো জায়গায় হারবু মুকাদ্দাসার কথা বলা নেই। এই শব্দটা কোরআন বা হাদিসে নেই। জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেডকে বোঝানোর জন্য, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক, এমনকি তথাকথিত মুসলমান পণ্ডিতগণও জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ, এটা ভুল অনুবাদ। জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্রে হতে পারে, সেই যুদ্ধটাও হবে আল্লাহ সুবহানাহু তাআলার পথে, সেটা কিতাল ফি সাবিলিল্লাহ। একটা প্রশ্ন করা হয়, ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে? ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম, ইসলাম সব সময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেল। অনেকেই বলেন, ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শ্রী, তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোনো কাফিরকে যেখানেই পাবে ব্র্যাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে। যদি আপনি পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতটা দেখেন, সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে। তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই। যদি আপনারা এই আয়াতের আগের আয়াতগুলো পড়েন, সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি। পবিত্র কোরআনের সূরা তাওবার 4 আয়াতে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, আর মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতটা নাজিল করলেন মুসলিমদের সম্পর্কে। সেই আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সব কিছু 4 মাসের মধ্যে ঠিক করে ফেলো, না হলে যুদ্ধ ঘোষণা করো। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে। এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে, যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো। আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন 7 নম্বর আয়াতে, কারণ 6 নম্বর আয়াতে উত্তরটা আছে। পবিত্র কোরআনের সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে। শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও। এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না, তাদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও। যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে, আরেকটা হলো সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো। পরের আয়াতে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো। তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতে বলছে যদি তারা শান্তি চায় শান্তিই ভালো। এখন আরেকটা প্রশ্ন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে কি বলছে বা সূরা নিসার 40 নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এটাই হলো ইসলামের আসল কথা। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যদি দুর্নীতির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। এখন আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতার 2 অধ্যায়ের 50 অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন, চেষ্টা। যদি আপনারা পড়েন মহাভারত, মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে, হাজার হাজার অনুচ্ছেদে। কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি। মহাভারত একটা ধর্মগ্রন্থ, আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে। পাণ্ডবদের 5 ভাই আর কৌরবরা 100 ভাই যুদ্ধ। আর ভগবদ গীতা হলো মহাভারতের অংশ, 18টা অধ্যায় কৃষ্ণের কথা। প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে, অর্জুন বলছে এটা আছে ভগবদ গীতার 1 নম্বর অধ্যায় 42 থেকে 46 অনুচ্ছেদে, আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধক্ষেত্রেই মরে যাব,
কিভাবে জ্ঞাতিবাজের সাথে যুদ্ধ করব? কৌরবরা আমার জ্ঞাতি ভাই, যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাবো। ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি কি বলেছিলেন, দ্বিতীয় অধ্যায় 2-3 অনুচ্ছেদে আছে, তোমার মনে এমন অসত্য চিন্তা এলো কিভাবে? এটা একটা পাপ। তুমি এতটা দুর্বল হলে কিভাবে, তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয়, এটা অশুদ্ধ চিন্তা, এটা একটা পাপ। এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না, তুমি বেহেশতে যেতে পারবে না। এরপরে ভগবদ্গীতার 2:31-33 অনুচ্ছেদে আছে, শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হলো যুদ্ধ করা, যদি যুদ্ধ না করো তাহলে স্বর্গে যেতে পারবে না, আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে। যদি ভালো করে দেখেন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। চিন্তা করেন, আমি যদি ভগবদ্গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে, কোন প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি। আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য, তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয়, প্রসঙ্গটা বললে অনুচ্ছেদে যুক্তি আছে, যখন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই। ভগবদ্গীতার মহাভারতে এই কথাটাই বলা হয়েছে, সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। যখনই আমি কোনো হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে, সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে, আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে। তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন। এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে, আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেশতে যাবেন। অনেকে আছেন, তাদের একজন অরুণ সুরি বলছেন, তিনি সহিহ বুখারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, 4 খণ্ড বুক অব জিহাদ 2 অধ্যায়ের 46 হাদিস বলা হয়েছে, একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে। এরপরে নবীজি বলেছেন যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে, সে পরকালে বেহেশতে যাবে, কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গনিমতের মাল নিয়ে। এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা। আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কীভাবে, তারা কি ভগবদ্গীতা পড়েনি, তারা কি মহাভারত পড়েনি? এমনকি শ্রীকৃষ্ণ তিনিও ভগবদ্গীতায় বলেছেন 2:37 অনুচ্ছেদে আছে, হে অর্জুন হে কুন্তির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও, যদি যুদ্ধে মারাও যাও কোনো সমস্যা নেই, তুমি স্বর্গে চলে যাবে, আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদগুলো পাবে। হাদিসে একই কথা আছে। তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই, যদি মারা যাও স্বর্গে চলে যাবে, যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে, সহিহ বুখারীও একই কথা বলছে, কোরআনও একই কথা আছে। তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে, আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয়, আর জিহাদ অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? এখানে বেশি ইম্পর্ট্যান্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব বা দিনকে মানা? যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে? ভাই এর আইন আর ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি, আল্লাহকে মানার ব্যাপারে বলি, মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের চাইতে অনেক উপরে, ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্য যে কোনো আইনের চাইতে, সে আইনটা যেই লিখুক না কেন, যেই লিখুক না কেন। তবে তবে আমি একজন ইন্ডিয়ান, আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোনো আইন নেই যেটা ইন্ডিয়ার কোনো মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয়, কোনো বাধা নেই। সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে, আমিও সে কাজই করছি। ইন্ডিয়ায় এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে, এমন কোনো আইন নেই। আমি 5 নামাজ পড়তে চাইলে পড়বো, না পড়তে চাইলে পড়বো না। ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয়। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ, আর একজন ভালো ইন্ডিয়ানও, আর সংজ্ঞা অনুযায়ী, ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু, হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা, আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি। ভাই আপনার নাম আর পেশাটা কি জানতে পারি? আমার নাম শরণ কুমার, আমি একটা ব্যাংকে চাকরি করি,
আমি জানি যে হিন্দু ধর্মের বেশিরভাগ অনুসারী বেদের কথা জানে না, জানে না তারা। তবে আপনি কি বেদের সব কথাগুলো মানেন? বেদের কথার সাথে কি আপনি একমত? হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু লোক আছে তারা তারা বেদ পড়ে, কিন্তু বেশিরভাগ অনুসারী বেদের কথাগুলো জানে না। আর অনেক ধর্মীয় নেতাই বেদের কথা অনুযায়ী তাদের কাজগুলি করে না। বেদ ঠিক হয়ে থাকলে তারা এমনটা করে কেন? উত্তরটা জানতে চাই। ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কি না। দুই নম্বর পয়েন্ট, যে এই বেদ হাতে গোনা কিছু হিন্দু জ্ঞানী লোকেরা, তারা ছাড়া এই বেদ আর কেউ পড়ে না কেন? এক নম্বর পয়েন্ট, আমি কি বেদের সব কথাগুলোই বিশ্বাস করি? যদি ভালো করে দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম, লিকুল্লিন আজলিন কিতাব, প্রত্যেক যুগে রাসূল প্রেরণ করছি। পবিত্র কোরআনে চারটা কিতাবের নাম আছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল আর কোরআন। পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন বোম্বে তো আমাকে একজন প্রশ্ন করেছিল, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কি না, আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি? দেখেন, নাম দিয়ে মাত্র চারটার কথা বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল আর কোরআন। কিন্তু আল্লাহ তাআলা আরো আসমানি কিতাব নাজিল করেছেন। এখন বেদের ব্যাপারে, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কি না, যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই, হাদিসেও বলা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী। আমি এখন বলবো এটা হতে পারে, এমন হতে পারে, হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু বেদ যদি ঈশ্বরবাণী হয়েও থাকে, বেদ ছিল সেই সম্প্রদায়ের জন্য আর সেই সময়ের জন্য। বর্তমানে আমরা মানব সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাবকে, অর্থাৎ পবিত্র কোরআন, পুরো মানুষ জাতির জন্য। দুই নম্বর প্রশ্ন, আমি বেদের সবকিছু বিশ্বাস করি কিনা। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলেছেন, فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لِّمَّا يَكْسِبُونَ। দুর্ভোগ তাহাদের যাহারা নিজ হাতে কিতাব রচনা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। দুর্ভোগ তাহারা যাহা উপার্জন করিয়াছে, দুর্ভোগ তাহারা যাহা লিখিয়াছে। তাহলে বুঝতে পারছে যে মহান সৃষ্টিকর্তা সব আসমানি কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। বর্তমানে ইঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না। আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয়, যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল হয়েছিল। সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে। তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ পুরোপুরি অবিকৃত অবস্থায় এখন নাই। হিন্দু পণ্ডিতরা এ ব্যাপারে একমত। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করিয়াছি, অবশ্যই আমি উহা সংরক্ষক। কোরআনকে আরো বলা হয় ফুরকান, যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয়। তাই বলবো, বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি, যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি। কারণ হিন্দু পণ্ডিতরা বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই। আমি কি করছি? কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি, এটা ঈশ্বরের বাণী হতে পারে। কিন্তু আমি বেদের সব কথাই মেনে নিচ্ছি না, বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে, এটার উপরেও লেকচার দিতে পারি, কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না। বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি, তাই আমি বলছি যে কোরআন হলো ফুরকান, আর এটা দিয়েই পরীক্ষা করে দেখব, যদি এর সাথে মিলে যায় তাহলে এই কথা মানব যে এই অংশটা একেবারে সঠিক। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে, একজন অমুসলিম বোন এবার প্রশ্ন করবেন। সবাইকে শুভ সন্ধ্যা, আমার নাম আরতি, আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আমি একথা মানি যে সব ধর্মই আসলে কিছু বিশ্বাসের সমষ্টি। হিন্দুইজম একটা বিশ্বাস, ইসলাম একটা বিশ্বাস, খ্রিস্টান ধর্ম একটা বিশ্বাস, আর বেশিরভাগ প্রধান ধর্মই, যেমন হিন্দুইজম, ইসলাম বা খ্রিস্টান ধর্ম, এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে। এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে। এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে, বাদ যেতে পারে, এতে করে ধর্মটা উন্নত হতে পারে, অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে। আমার প্রশ্নটা হলো, আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে? আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না? কোরআন থেকে ভালো জিনিস নিলাম, বেদ থেকে ভালো জিনিস নিলাম, বাইবেল থেকে ভালো জিনিস নিলাম, তারপর সেগুলো মানতে পারি। আর বেদে যে কথাই থাকুক, কোরআনে যে কথাই থাকুক, আর বাইবেলে যে কথাই থাকুক, আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত।
আর আমি আমি কোনো কিছু এজন্য মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে। আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়েই সেটা বিচার করব, আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব। আর আজকের এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি? আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারি, এটাই আমার প্রশ্ন। বোন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুবই সুন্দর প্রশ্ন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা কেন কোনো ধর্ম পালন করব? কেন হিন্দুজম, ইসলাম আর খ্রিস্টান ধর্ম, তার চেয়ে সব ভালো জিনিসগুলো জড়ো করি, সেগুলো মেনে চলি, শেষ। কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে? যেমন ধরুন আমেরিকাতে স্কার্ট পরা আর শর্টস পরা খুবই কমন, পশ্চিমাদের এটা ভদ্রতা, তাদের জন্য স্কার্ট আর শর্টস পরা ভদ্রতা। যদি চেন্নাইতে এমন করেন, যদি এখানে স্কার্ট শর্টস পরা কোনো মেয়েকে আপনি দেখেন, তখন বলবেন এটা অভদ্রতা। আপনিও বলবেন বোন, আপনিও বলবেন অভদ্রতা। তাহলে আমেরিকা যেটা ভদ্রতা, এখানে সেটা অভদ্রতা। কয়েক বছর আগে আমি আমেরিকায় গিয়েছিলাম, সেখানে একজন বলল তোমাদের ইন্ডিয়ার মহিলারা খুবই অভদ্র। আমি অবাক হয়ে বললাম কেন ইন্ডিয়ার মহিলারা অভদ্র কেন? কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায়। তার মানে আমেরিকায় সে দেশের নিয়মে কোনো মহিলা তার পেট দেখালে সে অভদ্র। তাহলে কে ঠিক করবে? আপনি যদি মুসলিম দেশগুলোতে যান, আরব দেশগুলোতে, কোনো মহিলার দিকে তাকানো, কোনো মহিলার দিকে চোখ ফেরানো অন্যায়, অভদ্রতা। এখানে যদি কোনো মহিলাকে স্পর্শ না করে কথা বলেন, তার দিকে তাকান, সেটা ভদ্রতা। তাই ইন্ডিয়ানরা নমস্তে বলে স্পর্শ ছাড়া। পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন, একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে, সেটাই ভদ্রতা। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ না করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে, এটাই হলো ভদ্রতা। অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ঠোঁটে আর গালে চুমু দেওয়াটা হলো ভদ্রতা। আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন, পুরুষ আর মহিলা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা। কে ঠিক করবে? ঠিক করবে কে? কে ঠিক করবে? আমেরিকায় অনেকগুলো নুট বিচ রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া দুই মাস আগে পড়লাম, সমুদ্র ভ্রমণ, নুট ক্রুজ, নুট ক্রুজ। জাহাজে যারা থাকবে সবাই উলঙ্গ থাকবে, তাদের জন্য এটা ভদ্রতা? কে ঠিক করবে? সবচেয়ে ভালো যিনি বলতে পারেন তিনি সৃষ্টিকর্তা। আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে? কে ঠিক করবে? আপনি বললেন সেরা নিয়মগুলোই বাঁচা হবে, আর আমি আপনার সঙ্গে একমত, আমি আপনার সঙ্গে একমত। সবগুলো ধর্মের ভালো জিনিসগুলো বেছে নেন, আমি সেটাই করেছি। আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে। কিন্তু কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয়, এটাই সমস্যা। এই আলোচনাটা আমি করব, আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে, ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে, একটা। আমি চ্যালেঞ্জ করছি, আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না, আমি শুধু আমার মাথাটা গিলোটিনে রাখছি। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, যে কেউ, হ্যাঁ অনেক অমুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল, যেমন ধরুন এই বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন, এরপরও বলবো ইনশাল্লাহ। আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাল্লাহ, মেনে নেবেন, আপনিও একমত হবেন। যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয়, আমি উত্তরটা জানি বলে দিলাম, তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন। আমরা এখানে যেটা করব, যেসব ব্যাপারে আপনারা একমত নন, আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন, আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাসাধ্য চেষ্টা করবো, আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো। এখন বেদ যে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন, খ্রিস্টানদের বাইবেল বলছে, কোরআনও বলছে, এখন আপনি এইসবের কোনোটাই মানতে চান না, সমস্যা নেই, আসুন আমরা যুক্তির কথা বলি, আমরা যুক্তি দিয়ে দেখি। বোন, আপনি কি জানেন প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্মায়? প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্ম নেয়। কিন্তু কোনো ডাক্তারের কাছে যান, শিশুদের উপরে ডাক্তার, তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে। তাহলে শিশুবাহ সেই দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায়। শিশুবয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে। তারপর সময় যায়, মানুষ ধূমপানের কারণে মারা যায়, মদ খাওয়ার কারণে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, যুদ্ধে মারা যায়, এখানেও মেয়েদের চাইতে ছেলেরা বেশি মারা যায়। তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি। শুধুমাত্র কয়েকটা দেশে, ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম। কারণটা জানেন? কারণ হলো মেয়ে শিশু হত্যা। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী, বিবিসির একটা রিপোর্টে এমিলিও বেকাননের কথা অনুযায়ী, তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন, প্রত্যেক দিন ইন্ডিয়াতে 3000-এরও বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে। তার মানে প্রতি বছরে ইন্ডিয়াতে 10 লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে।
যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানের চারজনকে মারা হয়, এই কাজটা কি সঠিক? এটা ভুল। যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়াতেও মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা চেয়ে বেশি। শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে 78 লক্ষ বেশি, শুধু ইংল্যান্ডে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা 40 লক্ষ বেশি, জার্মানিতে মেয়েদের সংখ্যা 50 লক্ষ বেশি, শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে 90 লক্ষ বেশি। আল্লাহ জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি। মনে করুন হাইপোথেটিক্যাল প্রশ্ন, ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে ইউএসএ, আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করেছে, তবুও সেখানে 78 লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবনসঙ্গী খুঁজে পাবে না। তাদের জন্য তখন একটা উপায় খোলা থাকে, যেসব মহিলা জীবনসঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে অথবা হতে পারে জনগণের সম্পত্তি। হয়তো বলবেন জনগণের সম্পত্তি, ভাই জাকির এটা খারাপ শব্দ, বোন সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি, এর চেয়ে ভালো কোনো শব্দ জানা নেই। আমেরিকাতে সেদেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের 8 জন যৌনসঙ্গী থাকে, রক্ষিত রাখাটা খুবই কমন, যতজন খুশি 10 জন 20 জন 30 জন সমস্যা নেই, 100 জন আইন আপনাকে কিছুই বলবে না। যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারটা তারা হজম করতে পারে না, কেন? রক্ষিতা হয়ে মহিলারা কোনো অধিকার পান না, এখানে সেই মহিলাকে অসম্মান করা হয়। ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার, তার সম্মান আছে, সবাই শ্রদ্ধা করে। তবে আমি আপনার সঙ্গে একমত, এ ব্যাপারে একমত যে কোনো মহিলাই স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় না। আমি একমত বোন, আমি আপনার সাথে একমত, কিন্তু ইসলামিক শরিয়ার মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো, বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো। তাহলে মুসলিম উম্মাদ, সব মুসলমান মহিলা জানেন যে অনেক মহিলা অবিবাহিত, যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে, এরা জনগণের সম্পত্তি হবে, তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করব কিন্তু অন্যান্য বন্ধুদের জনগণের সম্পত্তি হতে দেব না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে ডান দিকের মাইকে। আমার নাম দেবরাজ, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি। উপস্থিত শ্রোতাদের সবাইকে বলছি, আজকে আমরা একটা অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম, এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে। আর আমি সত্যি মুগ্ধ হয়েছি, অবাক হয়েছি যেভাবে ডক্টর জাকির নায়েক বেদ আর উপনিষদ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন। আমি এটাই বলবো, বেশিরভাগ লোকই বলবে ডক্টর জাকিরের এই ক্ষমতা ঈশ্বরই তাকে দিয়েছেন। আজকে একটা ব্যাপার খেয়াল করলাম, ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে মানুষের আসলে কি করা উচিত, হিন্দুইজমে এটা পরিষ্কার না, কথাগুলো আছে কিন্তু পরিষ্কার না, অনেকের মধ্যেই ভুল ধারণাগুলো আছে, অনেক ধরনের ধারণা মতবাদ বিশ্বাস সেখানে আছে, কথাগুলো কিন্তু আছে একটু অন্যভাবে বলা আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন, যাতে করে সবাই সত্যটা জানতে পারে। আর এতে করে হিন্দু আর মুসলমানরা আরো কাছাকাছি আসতে পারবে, আর সবাই মিলে আমরা সবাই মিলে দেশের উন্নতি, দেশের একতা আর শান্তির জন্য কাজ করতে পারি একসাথে। ধন্যবাদ ভাই, আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একমত যে এই আলোচনায় অনেক হিন্দুর চোখ খুলবে, এমনকি মুসলমানদেরও চোখ খুলবে, এই আলোচনাতে মুসলমানদেরও চোখ খুলবে, আমি শিওর, আপনারা কি বলেন? আর ভাই খুব ভালো পরামর্শ দিলেন যে হিন্দু ধর্মের পণ্ডিতদের ডেকে আমরা বিতর্ক করতে পারি, আমি বলবো মত বিনিময়,
এই কথাটা পবিত্র কোরআনেও আছে। লেকচারের শুরুতে বলেছিলাম সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। আমি সেই কাজটাই করছি, আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাচ্ছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছি, মত বিনিময় করছি বিভিন্ন ধর্মের পণ্ডিত, খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম। আমি শুধু একজন ছাত্র, আমি কোনো পণ্ডিত নই, সামান্য একজন ছাত্র বিভিন্ন ধর্মের উপর। আমি কেরালা আর বোম্বেতে হিন্দু পুরোহিতদের সাথে মত বিনিময় করেছি। এমনই একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি ব্যাঙ্গালোর যাব ইনশাআল্লাহ। তিনি শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি শ্রী শ্রী রবিশঙ্করের নাম অনেক শুনেছি, তিনি খুব বিখ্যাত মানুষ, পৃথিবীর 40টা দেশে তার আশ্রম রয়েছে, আর্ট অফ লিভিং। আর এই মাদ্রাজে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন, মাদ্রাজের কোনো হিন্দু পুরোহিত থাকলে আমি তার সঙ্গে কথা আনন্দিত হব, মত বিনিময় করব। এর আগের বার মাদ্রাজে আমি কাশীর শঙ্করাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, গতবার যখন এসেছিলাম কয়েক মাস আগে, আমরা সেখানে কথা বলেছিলাম বাবরি মসজিদের উপর বিভিন্ন বিষয় নিয়ে। আমি সেখানে কিছু উত্তর দিয়েছিলাম তার প্রশ্নের। এখানে এখানে কোনো সমস্যা নেই, আমিও পছন্দ করি সেটা। আমরা এখানে এসেছি সাদৃশ্যগুলো দেখতে। আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন, মুসলিম বা অমুসলিম ভাই যে হোক না কেন, আপনারা আয়োজন করুন যাতে আমরা মত বিনিময় করতে পারি। তবে এমন কাউকে আনুন যিনি জ্ঞানী, মানে যিনি ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন, যেমন শঙ্করাচার্য, প্রধান পুরোহিত, যাতে করে আমরা আমাদের মিলগুলো দেখতে পারি আর সবাই মিলে এই জাতিটাকে গড়ে তুলতে পারি। এবার প্রশ্ন করবেন একজন অমুসলিম বোন। মিস্টার জাকির, প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু। সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে। মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি। তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে। এখন এ ব্যাপারে আপনি কি বলবেন? এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি? বোন, আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ওয়াহাবি নাকি হানাফি, সাফি নাকি মালিকি। তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে, এর উত্তরটা কি? আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি, তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু সত্য করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না। আমরা আল্লাহর রশি ধরব, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে, হে রাসূল, তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা, এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে সাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি, তিনি কি সাফি, তিনি কি হামলি, তিনি কি মালিকি, তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ঈসা আলাইহিসসালাম, যীশু খ্রিস্ট, তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম, তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনের সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওমান আহসানু ক্বালা মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান ছিলেন। আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর চারজন বিখ্যাত ইমামে সবাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত, আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়াকে ছুঁড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন, এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি, তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্ম গ্রন্থগুলো পড়ে, কোরআন আর সহিহ হাদিস। তাই আমাদের এখন যা করতে হবে, আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা 73টি ভাগে বিভক্ত হবে, এটা আছে তিরমিজিতে সহিহ হাদিস 171 নম্বর হাদিস, নবীজি বলেছেন ভবিষ্যতে 73টি ভাগ তৈরি হবে, ভাগ করা উচিত সেটা বলেননি। নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন, তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রাসূলকে মানেন, আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান।
যে কোনো পণ্ডিত, পৃথিবীর যে কোনো পণ্ডিত, ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান। কুল হাসু বুরহানুকুম, আপনার প্রমাণটা দেখান। যদি সত্যি বলে থাকেন, আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান। তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয়, তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। এজন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি, জাকির যা বলে, ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি, জাকির বলেনি, আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে, নবীজি বললে সেটাও মানতে হবে। সেজন্য বোন, মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত, আর কোরআন আর সহি হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ ভাই, প্রশ্নটা করুন। ডক্টর মহাদেব, আমি প্রাইভেট প্র্যাকটিস করি। গত পরশুদিন আমি আব্দুর রহিম গ্রিনের লেকচার শুনতে গিয়েছিলাম। তাকে একটা প্রশ্ন করেছিল একজন মেডিকেল স্টুডেন্ট। তার প্রশ্নটা ছিল, বেহেস্ত নিয়ে যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর বাকি সবাই যাবে প্রযোগে, এটা কি বিস্তারিত বলবেন? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন, যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর যারা ইসলাম মানে না তারা দোজখে যাবে, তার মানে কি মুসলমানরা সবাই বেহেস্তে যাবে আর অমুসলিমরা দোজখে যাবে? ভাই, কি করলে বেহেস্তে যাবেন সেই কথাটা রয়েছে সূরা আসরে এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া, আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। কোন মানুষ বেহেস্তে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে, ঈমান, বিশ্বাস, ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা, সৎপথে কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া। এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেস্তে যেতে পারবেন না। শুধু আপনার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ, সুলতান বা জাকির হলে আপনি বেহেস্তে যেতে পারবেন না। শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেস্তে যাবেন না। আমি আমার লেকচারেও বলেছি, পবিত্র কোরআনে সূরা আনকাবুতের দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ঈমান এনেছি এ কথা বললেই, আমি মুমিনের কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহেস্তে যেতে পারবে? আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন। তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেস্তে চলে যাবেন না। যে লোকটা ইসলাম ধর্ম পালন করে, ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া। যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হলো মুসলিম। তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তার নাম যাই হোক না কেন, সে বেহেস্তে যাবে। তাহলে বেহেস্তে যেতে হলে ঈমান থাকতে হবে। সবগুলো স্তম্ভের কথাই বলেছি, একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে ইত্যাদি, ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যদি স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম। তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেস্তে যাবেন না। সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম, তিনি জানেন সবাই বেহেস্তে যাবেন কি না। তাহলে সেই লোকগুলোই বেহেস্তে যাবেন যারা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে, যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। আর আমি আমার লেকচারে বলেছি, যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন, শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহেস্তে যেতে পারবেন না। নাম বদলানো এখানে আবশ্যক নয়। একটা নাম গ্রিন, এটা মুসলিম নাম নয়, এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না, এমনটা নয়। ইনশাল্লাহ তিনিও বেহেস্তে যাবেন, তিনি মুসলমান হয়েছেন, আগে খ্রিস্টান ছিলেন। তাহলে নাম দিয়ে বেহেস্তে যাবেন না, ভালো কাজ থাকলে যাবেন। ঈমান, সৎ কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্যের উপদেশ দেয়া। যদি ভালো কাজ করেন, আপনার ঈমান থাকে, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন, ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন। আশা করি উত্তরটা। ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া। যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হলো মুসলিম। তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তার নাম যাই হোক না কেন, সে বেহেস্তে যাবে। তাহলে বেহেস্তে যেতে হলে ঈমান থাকতে হবে। সবগুলো স্তম্ভের কথাই বলেছি, একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে ইত্যাদি, ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যদি স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম। তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেস্তে যাবেন না। সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম, তিনি জানেন সবাই বেহেস্তে যাবেন কি না। তাহলে সেই লোকগুলোই বেহেস্তে যাবেন যারা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে।
যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহেশতে যেতে পারবেন না। নাম বদলানো এখানে আবশ্যক নয়, একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয়, এই নাম নিয়ে আপনি বেহেশতে যেতে পারবেন না এমনটা নয়। ইনশাআল্লাহ তিনিও বেহেশতে যাবেন, তিনি মুসলমান হয়েছেন, আগে খ্রিস্টান ছিলেন, তাহলে নাম দিয়ে বেহেশতে যাবেন না, ভালো কাজ থাকলে যাবেন। ইমান, সৎ কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্যের উপদেশ দেয়া, যদি ভালো কাজ করেন, আপনার ইমান থাকে, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন, ইনশাআল্লাহ তাহলে সেই লোক বেহেশতে যেতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরে প্রশ্ন পুরুষদের মধ্যে থেকে, আপনার নাম এবং পেশা? আমার নাম রাজাজি, নিউ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা, তাই কিন্তু আমার নিজের মতটাও আমার জানানো উচিত। আপনি বললেন কৃষ্ণের 16,000 স্ত্রী ছিল, আমরা মুসলমানরাও 4টা বিয়ে করতে পারি, এতে একথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয়, তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আর যদি এভাবে ব্যাপারটা দেখেন, আপনাদের দেখার ভুল আছে, আপনাদের চিন্তায় ভুল আছে। সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায়। একসময় ক্লিওপেট্রা ছিল সবচেয়ে সুন্দরী, কিন্তু এখন আর তেমনটা নেই, এখন ঐশ্বরিয়া রাই হল 1 নম্বর। আর আপনি বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে, কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয়। আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না, আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে। 2,000 মুসলিমকে সেখানে খুন করা হয়েছে, কেউ তাদের বাঁচাতে আসেনি, কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল, লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড়। এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে, তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন, যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে, যেমন কমিউনিস্ট আন্দোলন। ধন্যবাদ ভাই। মনে করেন তিনি একজন কমিউনিস্ট, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বললেন যে যখন হিন্দুইজম অনুমতি দিচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী, ইসলামের বহুবিবাহ অনুমতি আছে, তাহলে হিন্দুইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন? আপনার মত অনুযায়ী, আপনার কথা অনুযায়ী ক্লিওপেট্রা একসময় সবচেয়ে সুন্দরী ছিল, এখন আর নেই, ঐশ্বরিয়া এখন 1 নম্বর, আমার জন্য না আপনার জন্য। আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে, আপনার সঙ্গে একমত, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি একমত, ঐশ্বরিয়া রায় আপনার জন্য 1 নম্বর হতে পারে, আমার জন্য না। তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম। আমি উদাহরণ দিয়েছি, আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা, আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা, এটাকে ঠিক করবে? আপনার কথা মানলাম, আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা, তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে? আপনি তাদের কে দেখবে? আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে? আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র কোরআনে, সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বর্তমানে পুরুষের চাইতে মহিলা 100,000 জন বেশি, কে তাদের দায়িত্ব নেবে? কে? যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয়। পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মে কিছু জৈবিক চাহিদা থাকে। আল্লাহ কোরআনে বলছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন। আমি একজন ডাক্তার, একজন ডাক্তার হিসেবে বলছি একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না, পারে না, এটা অসম্ভব। আপনি এখন কি করবেন? এদের কি হবে? এরা পতিত হবে? আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে? এর সমাধান কি? কোনো সমাধান নেই। আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন, সেই সমাধানটা হজম করতে পারছেন না। তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে না, আপনি সমাধান দেন, এর চাইতে ভালো সমাধান কি দিতে পারেন? ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয়, 4টা বিয়ে করা আবশ্যিক নয়। আমি এমন কোনো ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যার 4টা স্ত্রী, কাউকে চিনি না। অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন, আপনাকে বুঝতে হবে ভাই, এটাই হলো সমাধান। সব পুরুষই একাধিক বিয়ে করতে পারে না, সবাই করতে পারে না, তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে, আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন, তারা যদি সুবিচার করতে পারে আপনার সমস্যা কোথায়? কোথায় মহিলাদের অত্যাচার করছি? আমরা তাদের সম্মান করছি। আপনি যে আমেরিকা তথাকথিত আধুনিক কালচারের কথা বলছেন, আর্ট কালচারের নামে তারা কি করছে? তারা মহিলাদের অসম্মান করছে। আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন, সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে, সম্মানের অবমাননা করছে আর আত্মাকে বঞ্চিত করছে। পশ্চিমার সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের প্রজাপতি যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে। আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায়,
সে আবার কে? মডেলিং? তাই তো, ঠিক না? এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে, আমরা মাকে বিক্রি করতে চাই না, আমরা বোনকে বিক্রি করতে চাই না, আপনি চাইলে তা করেন। একটা অ্যাডের কথা শুনেছিলাম আগের লেকচারে, আমি বলেছিলাম BMW, এক লোক বলছিল খুব বিখ্যাত অ্যাড, BMW নাম শুনেছেন? খুব দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে। সেই অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখনই চালানো শুরু করুন মেয়েটাকে না গাড়িটাকে। আপনারা কি করছেন? কমিউনিজমের কথা বলে, মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মা বোনকে বিক্রি করছেন, আপনাদের মা বোনকে বিক্রি করছেন। আমরা মুসলিমরা এটা করতে চাই না, আমরা এটা করতে চাই না। আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন, 5, 10, 20 কেউ কিছু বলবে না। আর কমিউনিজমে রক্ষিত রাখার নিয়ম আছে, একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে, অবিচার করতে পারবেন না, সম্মান করতে হবে, সম্পদের ভাগ দিতে হবে, এটা আপনারা হজম করতে পারছেন না। কে মহিলাদের ছোট করছে, আমি না আপনি? আর আমেরিকাতে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে, আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে। আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হারে, যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগে 2 ভাগই মহিলা। ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন, আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে? কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিস্তিনকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল? ভাই আব্দুর রহিম গ্রিনকে কে জোর করেছিল? কে? যারা ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগে 2 ভাগই মহিলা, তারাও ইসলাম গ্রহণ করছে। কেন? ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে কেন তারা মুসলমান হচ্ছে? কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয়, মহিলাদের সম্মান দেয়। এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না, এদের দিয়ে আপনারা টাকা কামাতে পারবেন না। পলিটিশিয়ানরা যেমন ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে, আর্টার কালচারের লোকেরা তেমনি মহিলাদের অধিকারের কথা বলে। বিউটি কন্টেস্ট, কসমেটিক্স বিক্রি করা হচ্ছে, তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে। আপনি জানেন বিউটি কন্টেস্ট কি জন্য? এই বিউটি কন্টেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে, আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে অন্যান্য সব লোকজনও সেটা দেখছে। তাহলে বুঝলেন ভাই, আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না, তাদের সম্মান করি, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি, আমরা মহিলাদের ছোট করি না। একজন অমুসলিম বোন, জি, আমার আগের প্রশ্নের উত্তরে আপনার যুক্তি আর পরিসংখ্যানটা শুনলাম, কিন্তু আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই। সম্ভবত আগের দিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত, পরিবারের হয়ে উপার্জন করত, কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই পরিস্থিতি আরও বদলাবে। মহিলারা যুদ্ধে যাবে, এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে, আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরও বাড়বে। আর সেরকম সময়ে আসলে তখন কি একথা বলা যাবে যে হ্যাঁ, পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত? এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য, ঈশ্বরের জন্য না। বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আগেকার দিনে যুদ্ধের সময় বেশি পুরুষ মারা যেত, আমি আপনার সাথে একমত। এখন সময় বদলে গেছে, কিন্তু তারপরে এখনো যুদ্ধে পুরুষই বেশি মারা যায়। গালফারে বেশি পুরুষ মারা গেছে, আফগানিস্তানে পুরুষ মারা গেছে বেশি, ভিয়েতনাম যুদ্ধে বেশি পুরুষ মারা গেছে। তবে আগেকার দিনে যত বেশি মারা যেত এখন তত বেশি মারা যায় না, আমি একমত। এখনকার দিনে আমি বলেছি ধূমপানের যে মানুষগুলো মারা যায় তাদের বেশিরভাগই হলো পুরুষ, মদ খেয়ে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই পুরুষ, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি পুরুষ। আমি আপনার সাথে একমত যে মহিলারাও এখন যুদ্ধে যাচ্ছে। আর আমেরিকাতে কি ঘটনা ঘটলো কয়েক বছর আগে, আর্মিতে মহিলা সেকশন খোলা হলো, মহিলারা আর্মিতে, তখন থেকে মহিলারা আর্মিতে যেতে লাগলো। আপনি কি জানেন সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিলেন বিল ক্লিনটন? হ্যাঁ, বিল ক্লিনটন, তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন। আপনি জানেন 96 জন মহিলা ধর্ষিত হয়েছিল তাদের সুপিরিয়রের কাছে, তিনি পার্লামেন্টের ভেতরে ক্ষমা চেয়েছিলেন। বেশিরভাগ মহিলাদের যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সুপিরিয়ররাই তাদের ধর্ষণ করেছে। যখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন তখন কি হবে? এটা হলো পরিসংখ্যান, এটা হলো আমেরিকান পরিসংখ্যান। সমস্যা হলো, আমি একমত, আমি আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত, আপনার প্রশ্নটা নিষ্পাপ, কারণ আপনি পরিসংখ্যানটা জানেন না। আপনি কি জানেন, আমি জানি মহিলারা এখন চাকরি করছে আমেরিকাতে, জানেন আমেরিকাতে প্রত্যেক দিন 1996 সালের পরিসংখ্যান অনুযায়ী ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে প্রত্যেক দিন 2730 জন মহিলা ধর্ষিত হয়েছে, প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। আমরা গত 3 ঘন্টা ধরে এই অডিটোরিয়ামে আছি, গত 3 ঘন্টায় 300-এরও বেশি মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে যখন আমরা এখানে। এখন ইসলাম মহিলাদের কাজ করার বিরুদ্ধে নয়, ইসলাম মহিলাদের কাজ করতে বাধা দেয় না, তবে ইসলামে আয় উপার্জনের দায়িত্বটা হলো পুরুষের। মহিলা কাজ করলে ভদ্রোচিত কাজ করতে পারে, এমন কাজ না যে মডেলিং, নাচা, গান গাওয়া অথবা পুরুষদের সাথে মেলামেশা করা। মহিলাদের কাজ করার অনুমতি আছে বোন,
কিন্তু যে কাজগুলো অসম্মানজনক সেখানে সম্ভাবনাটাই বেশি যে আপনাকে ছোট করা হবে, অবিচার হবে। কিছু বলতে চান আপনি? আমি মহিলাদের অসম্মানজনক কাজের কথা বলছি না, আমি ভালো কাজের কথাই বলছি। যেমন গাড়ি চালানো, পৃথিবীতে এখন মহিলা গাড়ি চালকের সংখ্যা বাড়ছে। ধরেন আমরা ভবিষ্যতের অবস্থা অনুমান করে নিলাম যে মহিলারা বাইরে বেশি কাজ করছে, তাদের মৃত্যু হার বেড়ে গেছে। সেরকম সময়ে কি এমন ধর্মের প্রবর্তন করতে পারি যেখানে পুরুষের মাত্র একটাই স্ত্রী থাকবে? আমি বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে বলছি না, সব ধর্মের কথাই বলছি। আমার প্রশ্নটা হলো, সময় বদলানোর সাথে সাথে আমরা কি আমাদের ধর্মটাকেও বদলে নিতে পারি? বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সময় বদলানোর সাথে সাথে ধর্মকে বদলাতে পারে কিনা। যদি ধর্মটা নিখুঁত না হয়ে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু নিখুঁত হয়ে থাকলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে ধর্মের ভেতরে যদি সমস্যা থাকে, সেজন্যই আমি বলেছি মাত্র একটা ভুল বের করে দেখেন। আপনি বলছেন যদি এমনটা হয়, যদি এমনটা হয় 100 বছর পরে যদি মহিলারা বেশি বেশি কাজ করে তাদের মৃত্যুর হার বেড়ে যায়, যদি পৃথিবীতে মহিলার সংখ্যা কমে যায়, অনেকগুলো যদি যদি। বোন সৃষ্টিকর্তা ভবিষ্যতের কথা ভালো জানেন, আপনি আমি জানি না। সৃষ্টিকর্তা ভালো জানেন, তিনি বলেছেন যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে আবশ্যক নয়। যদি আপনার কথা মেনে নেই, যদি আপনার কথা মেনেও নেই মহিলাদের সংখ্যা সমান হয়ে যাবে, মুসলিম পুরুষরা যে একাধিক বিয়ে করবে এটা আবশ্যক না। আমার মাত্র একজন স্ত্রী, আমার স্ত্রী মাত্র একজনের, আমি তাকে নিয়েই সন্তুষ্ট, আর বিয়ে করতেও চাই না। এটা কোনো সমস্যা না, কেউ যদি করতে চান তাতেও কোনো সমস্যা নেই। বিয়ে করতে চাইলে করবেন, না চাইলে করবেন না, তবে একাধিক বিয়ে করলে তাদের সাথে সুবিচার করতে হবে। বোন আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বর, তিনি ভবিষ্যৎ জানেন। যেমন ডাক্তাররা বলেন সায়ানাইড খাবেন না, কিন্তু ধরেন সায়ানাইড আমার কোনো ক্ষতি হয় না। উদাহরণ দিচ্ছি, ডাক্তার জানে কিন্তু ডাক্তাররা মানুষ, তারও ভুল হতে পারে। মহান সৃষ্টিকর্তা তো সবার উপরে বড় ডাক্তার, তিনি সবচেয়ে বড় ডাক্তার, তিনি আমাদের প্রয়োজনটা জানেন। সেজন্য আমি বলছি এখন আপনি করোনার একটা ভুল দেখান, আগামীকাল হয়তো একটা কিছু হবে, সেদিন ইনশাআল্লাহ আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমিও আপনাকে উত্তর দেব। আমার নাম শ্রীরাম, আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, আর আমরা রামায়ণপুরে এটা জেনেছি যে দশরথ তার স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটাই হারিয়েছিল। আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা। এখন এই স্ত্রীদের কি হবে? কারণ দুর্ভোগটা পৌঁছে তারাই, যখন স্বামী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন স্ত্রীদের দায়িত্ব কে নেবে, আর এই মহিলাদের তখন কি হবে? আর এটা কি ঠিক? ভাই আপনি প্রশ্ন করলেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, সবাইকে সমান অধিকার দেয়ায় স্ত্রীরাই কষ্ট পেয়েছিল, তিনি এই কথাটাই বললেন। এটা একটা পরীক্ষা, কোরআন বলছে কষ্টটা একটা পরীক্ষা। যখন ছাত্র ছিলাম, যখন আমি ডাক্তারি পড়ছিলাম, ঘাম ছুটে গিয়েছিল, আমার ঘাম ছুটে গিয়েছিল। বিশ্বাস করেন যদি আপনি আমাকে 10 লাখ টাকাও দেন আমি আর MBBS পরীক্ষা দিতে যাবো না, ঘাম ছুটে গিয়েছিল পাশ করতে গিয়ে। তাহলে এই কষ্ট সবই পরীক্ষা, এটা একটা পরীক্ষা, তাহলে আমরা বুঝতে পারছি তার জন্য একটা পরীক্ষা। যদি সেই মহিলা ভালো স্ত্রীর মতো আচরণ করে আর ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলে, স্ত্রীর কর্তব্যগুলো পালন করে, তার স্বামী যদি দায়িত্ব পালন না করে, মহিলা পরীক্ষা পাশ করবে আর স্বামী এই পরীক্ষা ফেল করতে পারে, তাহলে ভাই এই জীবনটা একটা ক্ষুদ্র অংশ। গড়ে একজন মানুষ 50 বছর পর্যন্ত বাঁচে, অথবা 40 বছর, কেউ 20 বছরে মারা যায়, আবার কেউ 80 বছরে। মানুষের এই গড় আয়ু 40 থেকে 60 বছর, কিন্তু পরকালের তুলনায় এই জীবন .00000000 খুবই ক্ষুদ্র একটা অংশ। যদি আপনাকে বলি যে পরকালের তুলনায় ক্ষুদ্র এই ছোট্ট জীবনটাতে আপনাকে কষ্ট দেব, পরকালে আপনি যা চান তাই পাবেন, আপনি বলবেন কোনো সমস্যা নেই, আমাকে কি করতে হবে, আমাকে কষ্ট দেন, পরকালে আমি যা যাবো তাই পাবো, তাহলে বুদ্ধিমান লোক বলবে এই কষ্ট এই বিপদে কোনো সমস্যা নেই। পরীক্ষার আগের রাতে যেমন আমাদের ঘাম ছুটে যায় তখন আমাদের ঘুমও হয় না, কেন? কারণ আমরা পরীক্ষায় পাশ করতে চাই। একইভাবে যদি কোনো স্ত্রী বিভিন্ন রকমের কষ্ট সহ্য করে, সেটা যাই হোক, সে যদি কোরআনে লেখা ঈশ্বরের নির্দেশ মানে তাহলে সে বেঁচতে যাবে, যদি স্বামী কর্তব্য পালন না করে সে বেঁচতে যাবে না, কর্তব্য করলে বেঁচতে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন ডান দিক থেকে। আমি আবারও প্রশ্ন করতে এসেছি। কিছু লোক, ধর্মীয় কিছু লোক, ঈশ্বরকে একটা নাম দিয়ে ডাকে, কিছু লোক বলে অলৌকিক শক্তি, আর বৈজ্ঞানিকরা বলে কসমিক এনার্জি, আর প্যারাসাইকোলজিস্টরা বলে এটা একটা সুপার কনসেন্স। তাহলে এই প্যারাসাইকোলজি দিয়েই প্রমাণ করা যায় যে একজন ঈশ্বর আছেন। ভাই আপনার প্রশ্নটা কি, আপনার প্রশ্নটা কি আবার বলবে? হ্যাঁ, মানুষ ঈশ্বরকে ডাকে তার জ্ঞান আর বোধের স্তর থেকে, ঠিক? কেউ হয়তো বলে সুপার কনসেন্স, কেউ আর বলে সুপার পাওয়ার, যিনি সবচেয়ে শক্তিশালী, আর বিজ্ঞানীরা এটাকে বলে
কসমিক এনার্জি, যেটা যে এনার্জিটা সৃষ্টির আগে থেকেই ছিল, এটাই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করে, এই কথাগুলো বিজ্ঞানীরাই বলেছেন। অবশ্য কিছু লোক বলে যে এটা পরে বানানো হয়েছে। এই ধর্মটা বানিয়েছিলেন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন, সেটা ছিল 325 সালে নাইসিয়া কনফারেন্সে, সেখানে এটা বানানো হয়েছিল। আর সেখানে বলা হয়েছিল ঈশ্বর সপ্তম দিন বিশ্রাম নিলেন। আমি সেই ধর্মের নামটা বলতে চাচ্ছি না। এখন সেই কসমিক এনার্জি যদি বিশ্রাম নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। আর আমার প্রশ্ন হলো, এই কসমিক এনার্জি সৃষ্টির আগে কি অবস্থায় ছিল, আর মানুষ জাতি ধ্বংস হয়ে গেলে তখন এই কসমিক এনার্জি কি করবে ভাই? তখন এই পৃথিবীর কি অবস্থা হবে? ধন্যবাদ ভাই। আপনি প্রশ্ন করলেন, কিছু লোক বলে সুপার কনসেন্স, কেউ বলে সুপার পাওয়ার, কিছু লোক বলে কসমিক এনার্জি। ভাই আপনি যে নামে ডাকেন সঠিক নাম হলো, তবে ভুল নাম হলে আমরা এটা মানবো না। কিছু লোক সঠিক নামে ডাকে সুপার পাওয়ার, সমস্যা নেই, সুপার বিং, সমস্যা নেই। কিছু সঠিক নাম হতে পারে, কিছু ভুল নামও হতে পারে। একটা নাম আপনি বললেন যে বিজ্ঞানীরা বলেন কসমিক এনার্জি, আর একটা ধর্ম বলে যে ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম নিলেন। আপনি এখানে বাইবেলের কথা বলছেন, বুক অব জেনেসিস দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদ, সৃষ্টিকর্তা বিশ্রাম নিলেন সপ্তম দিনে। যদি কসমিক এনার্জি বিশ্রাম নেয়, সব ধ্বংস হয়ে যাবে, আমি একমত। তাহলে এই ধর্মগ্রন্থ আমরা মানি না, আর ঈশ্বরকে কসমিক এনার্জি বলে ডাকাটাও আমরা মানি না। ঈশ্বর এই বিশ্বজগতের সব এনার্জি সৃষ্টিকর্তা, তিনি কসমিক এনার্জি নন, তার চেয়েও অনেক বড়। তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সবকিছু তার উপর নির্ভরশীল। তাহলে যে ধর্মগ্রন্থে বলা হচ্ছে ঈশ্বর বিশ্রাম নিলেন, আমরা সেটা মানি না, ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নিদ্রার প্রয়োজন হয় না, তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টার বিশ্রামের প্রয়োজন হয় না, সৃষ্টিকর্তার এই সংজ্ঞাটা আসলে ভুল। সঠিক সংজ্ঞাটা যদি আপনারা কোরআন পড়েন, আল্লাহর বিশ্রামের প্রয়োজন নেই। আর আপনি যে নামেই ডাকুন, সেটা সঠিক নাম হলে কোনো আপত্তি নেই, যদি ভুল নামে ডাকেন তাহলে আপত্তি আছে। আজকে বিজ্ঞানীরা ঈশ্বরকে বাতিল করছেন না, ঈশ্বরের প্রচলিত ধারণাকে বাতিল করছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। অমুসলিম ভাই বোনদের অনুরোধ করছি মাইকের সামনে আসতে, যাতে আমরা আপনাদের দেখতে পারি আর প্রশ্ন করার সুযোগ দিতে পারি। আমার নাম কালিন সুলিভান, আর ডক্টর জাকির নায়েক বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ। আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশু খ্রিস্ট আবার আসবেন, এই কথাটা কি সত্যি? ভাই আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, শেষ রাসুল, কিন্তু তার বন্ধু যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। এই কথাটা বাইবেলও বলা আছে, যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। কোরআনের বেশ কিছু আয়াতে এই কথা বলা হয়েছে, যেমন সূরা মাইদার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। আর সব মিলিয়ে 70টি সহিহ হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন। কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, সেটা হলো খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট, তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত, যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে। আর কোনো নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে। কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এই কারণে আল্লাহ সুবহান তাআলা তাকে আবার জীবিত করবেন। আর এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেই দিন আপনি সাক্ষী হবেন, হে আল্লাহ সুবহান তাআলা, আমি তাদের উপাসনা করতে বলিনি, আমাকে, আমি বলেছি আব্দুল্লাহ, আল্লাহকে মানো, রব্বি ওয়া রব্বুকুম, আমার প্রভু তোমাদের প্রভু। তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যীশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি, আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে। তাহলে দ্বিতীয়বার যীশু নতুন কোনো আইন আনবেন না, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, তিনিও এই আইনই মেনে চলবেন, কোরআনের আইন আর সহিহ হাদিস। তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না, তিনি পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, এখন তোমরা কোরআন আর সহিহ হাদিস মেনে চলবে। আপনি বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ, আর তারপর যীশু আবার, হ্যাঁ ঠিক, দ্বিতীয়বার তিনি নতুন নির্দেশ আনবেন না। রাসুল মানে যিনি কিছু নির্দেশ পান, তিনি দ্বিতীয়বার রাসুল হিসেবে আসবেন না, তিনি খ্রিস্টানদের সামনে সাক্ষ্য দিতে আসবেন, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, তিনি নতুন নির্দেশ পাবেন না। আগে তিনি নির্দেশ পেয়েছিলেন ইঞ্জিলে, সেটা 2000 বছর আগের কথা, যেটা বিকৃত হয়ে গেছে। তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তাই যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন, তিনি কোরআনের এই নির্দেশই মেনে চলবেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন। তাহলে রাসূল হিসেবে, ঈশ্বরের দূত হিসেবে সর্বশেষ হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। সালাম আলাইকুম, আমার নাম শাহিদা, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আমার বিয়ের সময় মুসলমান হয়েছি। আমার প্রশ্ন একটাই, সেটা মানবতা নিয়ে, বিষয়টা মানবতার শান্তি নিয়ে।
আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার কোনো অনুমতি দেয়া আছে কিনা? যদি অনুমতি না দেয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে, এ সম্পর্কে কিছু বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন কোরআনে কোথাও উল্লেখ আছে কিনা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে কিনা। পবিত্র কোরআন বা সহিহ হাদিসে কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে কিছু উল্লেখ নেই। তবে মুসলিম পণ্ডিতরা একসঙ্গে বসে অনেকগুলো কনফারেন্স করেছেন মক্কায়, রিয়াদে, মালয়েশিয়ায়, আর বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা বা সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করা হয়। এক নম্বর, যে অঙ্গ দান করছে তার যেন কোনো বড় ক্ষতি না হয়। আমি হাড় দিতে পারবো না, আমার হাড় দান করলে আমি মারা যাব। ডাক্তাররা বলেন আমার দুটো কিডনি আছে, সেখানে একটা যথেষ্ট। ধরুন আমার মার দুটো কিডনি নষ্ট, তাকে একটা কিডনি দিতে পারি, তাহলে তিনিও বাঁচবেন, আমিও বেঁচে থাকবো। তাহলে এক নম্বর পয়েন্ট, যে অঙ্গ দান করবে তার জন্য বড় কোনো ক্ষতি না হয়। দুই নম্বর পয়েন্ট, যার শরীরে অঙ্গ সংযোজন হবে তার জন্য এটা খুবই উপকারী হবে। তিন নম্বর পয়েন্ট, কোনো রকম টাকা পয়সার জন্য অঙ্গ দান করা যাবে না, কেউ কিডনি বেচতে পারবেন না। এই তিনটা শর্ত পূরণ হলে বিশেষজ্ঞরা বলেন এই নিয়মে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে, অঙ্গ সংযোজনের অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। প্লিজ প্রশ্নটা করুন। হ্যাঁ, আমার নাম অমরেশ, আমার একটা প্রশ্ন আছে। আপনার মতে ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন? ঈশ্বর কি আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি বিচার করতে পারেন বেহেশতে যাব না দোযখে? ভাই, আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের বানালেন কেন। আমি একটা লেকচার দিয়েছিলাম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রায় 1.25 ঘন্টা ধরে। ঈশ্বর আমাদের তৈরি করেছেন, তার একটা কারণ হলো পরীক্ষা, পরকালের জন্য। পরকালের জন্য পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম। আর এছাড়াও তার এই সৃষ্টির বিশেষত্ব হলো তিনি মানুষ তৈরি করেছেন যার নিজের ইচ্ছা আছে। আমরা মহান ঈশ্বরকে মানতে পারি অথবা অবাধ্যও হতে পারি, আমাদের নিজস্ব কিছু ইচ্ছা আছে। আর আমরা এই পৃথিবীতে আসার আগে সৃষ্টিকর্তা প্রশ্ন করেছিলেন তোমাদের মধ্যে কে মানুষ হয়ে জন্মাতে চাও, আর আমরা মানুষ হয়ে জন্মাতে চেয়েছিলাম। আপনি আর আমি পৃথিবীতে জন্মানোর আগে আমরাই মানুষ হতে চেয়েছিলাম, আর সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন। এখন এই ইচ্ছা শক্তির কারণে আমরা ঈশ্বরকে মানতে পারি, আবার অবাধ্যও হতে পারি। ঈশ্বরকে মানলে বেহেশতে যাব, আর অবাধ্য হলে যেতে পারবো না। তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। অন্যান্য জীবজন্তু, ফেরেশতা, এদের ইচ্ছা শক্তি নেই, তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলে। তাই আমরা পরীক্ষা দিতে চেয়েছি, আমরা পরীক্ষা দিচ্ছি, এখন পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা আমাদের পুরস্কার বা শাস্তি পাবো। পবিত্র কোরআনে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের সৃষ্টি করার একটা কারণ হলো উপাসনা, আর পরকালের জন্য পরীক্ষা। আমরা ইবাদত না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যাবে আসবে না। তার ইবাদত করেন বা না করেন তারপরও তিনি মহান, এতে তার কোনো উপকার হবে না, কোনো ক্ষতিও হবে না। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমাদের ভালোর জন্য চেয়েছিলাম। যেমন আমি মেডিকেল পরীক্ষায় পাশ করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম, তখন আমাদের টিচার আমাদের পরীক্ষা নিলেন, আমি সেই পরীক্ষা পাশ করলাম। একইভাবে ভাই, আমরাই চেয়েছিলাম, আমরা এখন পরীক্ষা দিচ্ছি। আর বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, এই সৃষ্টির উদ্দেশ্য। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করতে পারেন। রেসপেক্টেড স্যার, আমি 4টা প্রশ্ন করব। প্রথমটা হলো এটা ভাই, আপনার নামটা বলুন এবং একটা প্রশ্ন করুন। সিজিল, আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে। যেমন ধরেন কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে, আর এই সব গল্প, এই গল্পগুলো বিশ্বাস করবে শক্ত? এটা আমার প্রথম প্রশ্ন। ভাই, আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে, সূরা ফিলের কথা, সূরা ফিলের 1-5 নম্বর আয়াত। এরকম আরো অনেক আয়াত আছে। কোরআন বলছে শাকুল কামার, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে 2 ভাগ করেছিলেন, মুসা আলাইহিস সালাম সাগরকে 2 ভাগ করেছিলেন। এগুলো কঠিন কাজ, হ্যাঁ, এগুলোকে বলে অলৌকিক। অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না। মানুষের পক্ষে চাঁদকে 2 ভাগ করে ফেলা এটা অসম্ভব। আবার কোন মানুষ সাগরকে 2 ভাগ করে ফেলবে, তার মধ্যে রাস্তা থাকবে, এটাও অসম্ভব। তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক, শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন, আপনি আমি পারবো না। আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না, আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি যদি সেই সময়ে ফিরে যায়। এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না, 3000 বা 4000 বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা আলাইহিস সালাম সাগরকে ভাগ করেছিলেন কিনা। তাহলে কি করবো? এই অলৌকিকগুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না। কিন্তু পবিত্র কোরআনে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে। যেমন ধরুন কোরআনে বলছে বিজ্ঞান নিয়ে কথা,
বিগ ব্যাং সম্পর্কে। কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার, কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে। 1400 বছর আগে মানুষ ভাবত এগুলো কোন ধরনের কথা, চাঁদের নিজের কোনো আলো নেই, পৃথিবী বর্তুলাকার, এগুলো কি সত্যি, এগুলো বিগ ব্যাং এর কথা? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আমরা জানি সবই সত্যি। তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায়, কিছু পরীক্ষা করা যাবে না। আমরা অতীতে যেতে পারবো না, তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার। আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি ধরেন 80% চেক করতে পারি। আমার যুক্তি বলে 80% কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো একেবারে 100% সঠিক। যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে 1% ভুল নেই। যদি বলেন এমন ঘটনা ঘটেনি, শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন। যদি কোরআন বলে মুসা নবী সমুদ্রকে দুই ভাগ করেছিলেন, এটা ভুল সেটা প্রমাণ করতে পারবেন না, সঠিকও প্রমাণ করতে পারবেন না। অতীতে যেতে পারবেন না, আমরা 3-4 হাজার বছর আগে ফিরে যেতে পারি? পারি না। তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে, সত্যি হতে পারে নাও হতে পারে, পাখিগুলো হয় পাথর ফেলেছিল না হয় ফেলেনি, ঠিক আমরা বলতে পারি, ব্যাপারটা পরিষ্কার না। যদি পারমাণবিক বোমার কথা বলতেন 1000 বছর আগে, তারা কি বিশ্বাস করতো? বিশ্বাস করতো? তারা বলতো পাগলের প্রলাপ, ঠিক না ভুল? কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি, কারণ বিজ্ঞান উন্নত হয়েছে। এখন দেখি পারমাণবিক বোমা, আণবিক বোমা, তাহলে পাখিরা পাথর ফেলছে, এতে সমস্যা কোথায়? এ তো খুব সোজা, পারমাণবিক বোমা আরো কঠিন। তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি, কোরআনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি, সেগুলোর মধ্যে পুরো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। 20% আমরা পরীক্ষা করতে পারবো না, কারণ অতীতে যেতে পারবো না, ভবিষ্যতে যেতে পারি না, বেহেস্ত আর দোজকের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না। হয়তো বলবেন যে ভাই জাকির আপনি একজন ডাক্তার, কিভাবে বেহেস্ত দোজক বিশ্বাস করেন? আমি বলি এটা 20% অস্বচ্ছ অংশের কথা। আমার যুক্তি বলে যখন 80% কোরআনের যতখানি আমরা চেক করতে পারি এগুলো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে, সেখানে 0.1% ভুল নেই। আমার যুক্তি বলে এই 20% ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে, 20 বছর 50 বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো, আমরা বেহেশতের যুগ সম্পর্কে জানতে পারবো। আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের 0.00001% ভুল প্রমাণিত হয়নি, 80% একেবারে পুরোটাই সত্যি। তাই আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ বাকি 20% যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে, ইনশাল্লাহ সেগুলো সত্যি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। হ্যালো, আমার নাম অশোক, আমি ইকোনমিক্স নিয়ে এমএ পড়ছি। স্যার, আমার প্রশ্নটা হলো, বর্তমান প্রেক্ষাপটে বলা যায় আমরা খুব খারাপ সময় পার করছি, আমরা সবাই শান্তি চাই, হোক জাতিগত শান্তি বা হোক ধর্মীয় শান্তি অথবা সে যাই হোক, আমাদের আসলে শান্তি আর মানবতার প্রয়োজন। এই ধর্মের কারণেই কি পৃথিবীতে আমরা আজ এত বেশি সমস্যা দেখছি? এই ধর্মের কারণেই কি পৃথিবীতে এত বেশি যুদ্ধ আর অরাজকতা চলছে? এটা এটা বাদেও অন্য সমস্যা আছে, আর এই ধর্ম দিয়েই কি পৃথিবীর সব সমস্যার সমাধান করা যায়? আর ধর্ম দিয়েই কি ইথিওপিয়া দুর্ভিক্ষের সমাধান করা যায়? শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, ধর্মই কি সব কিছুর সমাধান? ধর্ম দিয়েই কি পৃথিবীর এই সব সমস্যা সমাধান করা যাবে? এই ধর্ম দিয়েই কি আমাদের সব সমস্যাগুলোর সমাধান করা যাবে? আমার মনে হয় অন্য কোনো সমাধান আছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। পৃথিবীতে এখন অনেক সমস্যা, ধর্মই কি এসবের সমাধান দেবে? ইথিওপিয়াতে অনেক মানুষ মারা যাচ্ছে, ধর্ম কি এটা সমাধান? ভাই সত্যের ধর্মটা এখানে সমাধান। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্না দ্বীনা ইনদাল্লাহি আল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি দেশে সব লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করত তাহলে ইথিওপিয়ায় কোনো সমস্যাই হতো না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আর সহিহ হাদিসেও আছে, ইসলামের তৃতীয় স্তম্ভ হলো প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাবের তুলনায় অতিরিক্ত 85 গ্রাম স্বর্ণ, তাদের সঞ্চয়ের 2.5% দান করে দেবে। যদি সব লোক দান করত দারিদ্র বলে পৃথিবীতে কিছুই থাকতো না। ইথিওপিয়াতে অবশ্যই পুরো পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মারা যেত না। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে 3 জন ধনী লোক, সবচেয়ে ধনী 3 জন, তাদের সম্পদের পরিমাণ 48টা গরিব দেশের জাতীয় আয়ের সমান, সবচেয়ে ধনী 3 জন। যদি এই 3 জন জাকাত দেয় মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষ যদি ইসলাম ধর্ম পালন করত, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করত। আপনি একটা সমস্যার কথা বললেন, যে সমস্যার কথাই বলেন না কেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে সেই সমস্যার সমাধান দেওয়া আছে। সত্যের ধর্ম পালন করুন, সত্যিকারের শান্তি পাবেন।
এবারে প্রশ্ন মহিলাদের মধ্য থেকে, অমুসলিম বোন। সালাম আলাইকুম। যদি একজন মুসলমান কোনো অমুসলিমের বাসায় থাকে, সে যদি তখন নামাজ আদায় করতে চায়, সেই অমুসলিমের বাসায় কি নামাজ পড়া যাবে? সেখানে নামাজ পড়ার নিয়মটা কি? আর মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কিনা সেটা বলবেন কি? বোন, আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথমটা হলো কোনো অমুসলিমের ঘরে একজন মুসলিম নামাজ পড়তে পারবে কিনা। যদি সেই ঘরে কোনো সমস্যা না থাকে, যদি আপনার সামনে কোনো মূর্তি না থাকে, যদি আপনার নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে, আপনি তাহলে নামাজ পড়তে পারেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে প্রথম খণ্ড, বুক অফ সালাত, যে পুরো পৃথিবী একটা মসজিদ বিশ্বাসীদের জন্য, যদি জায়গাটা পরিষ্কার থাকে আর ইসলামে কোনো নিয়ম ভাঙা না হয়, আপনি নামাজ পড়তে পারেন। এবারে প্রসাদের ব্যাপারে বলি, প্রসাদ হলো খাবার যেটা পূজোর সময় হিন্দু ধর্মের লোকেরা উৎসর্গ করে তাদের দেবতাদের নামে। আল্লাহ পবিত্রকরণে সব মিলিয়ে চারটা আয়াতে বলেছেন, সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে আছে, আর সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ আছে, হুরমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদদামু ওয়ালাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল লাবি, তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, তাহলে প্রসাদ খাওয়াটা হারাম। প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে। তবে অনেক মুসলমান আছেন যারা কষ্ট দিতে চান না, তাদের অমুসলিম বন্ধুদের কষ্ট দিতে চান না তারা, তাই তারা কি করেন, কিছু মুসলমান বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন, পরের দিন বিসমিল্লাহ বলে মদ খাবেন, বিসমিল্লাহ বলে শুকর খাবেন। যে খাবারে আল্লাহ ছাড়া অন্য দেবতার নাম নেওয়া হয়েছে সেটা ইসলামে হারাম। এখানে আপনি কি করবেন, আমার ভিডিওতে সেট দেখতে পারেন, দাওয়া অর ডিস্ট্রিকশন, সেখানে দেখবেন কিভাবে অমুসলিমদের বোঝাবেন প্রসাদ খাওয়ার ব্যাপারে, আর কিভাবে তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে বোঝাতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবকিছু কি আল্লাহর পরীক্ষা? সবকিছুই কি আল্লাহর পরীক্ষা? ভাই, আপনি প্রশ্ন করেছেন সবকিছুই আল্লাহর পরীক্ষা কিনা। আমাদের জীবনটাই পরীক্ষা। মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি, আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি। এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা। তাহলে তো ব্যাপারটা দেখাচ্ছে কেউ বেহেশতে যেতে পারবে না, কারণ মানুষ মাত্রই ভুল করে। ভাই, আপনি বললেন যে কেউ তাহলে বেহেশতে যেতে পারবে না, কারণ মানুষ মাত্র ভুল করে। আমি একমত, আমি একমত, মানুষ ভুল করে, প্রত্যেক মানুষই ভুল করে। আর এই জন্যই নবীজি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা আর দয়া ছাড়া কোন লোক বেহেশতে যেতে পারবে না। আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি, কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন। তিনি গাফুর, তিনি রাহিম, তিনি করুণাময়, তিনি পরোপকারী, তিনি এই লোকদের মাফ করে দেন। তবে তিনি কিছু নিয়মকানুন মেনে চলেন। আর আল্লাহ, তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো তাকে মাফ করে দিলাম, তুমি দেখতে খারাপ তাকে মাফ করলাম না। আল্লাহ মানুষের জন্য আইন কানুনগুলো বলেছেন কোরআনে। তাই শুধু আল্লাহর করুণা পেলেই আপনি বেহেশতে যেতে পারবেন। যদি আল্লাহ আপনার সমস্যাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ধরেন আর পয়েন্ট বিয়োগ করেন, সেই সাথে সবগুলো ভালো কাজের পয়েন্ট যোগ করেন, তাহলে কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না, এমনকি নবীজিও না। নবীজি কথা বলেছেন, এটা নবীজির হাদিস। পবিত্র কোরআন বলছে আল্লাহ আপনার ভালো কাজগুলোকে 10 দিয়ে গুণ করবেন আর খারাপ কাজগুলোকে 1 দিয়ে। আর আল্লাহ এরকমই করুণাময়, তিনি মানুষকে ক্ষমা করে দেন, তবে একটা অন্যায় তিনি ক্ষমা করবেন না। পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে, যে অন্যায়টা তিনি কখনোই ক্ষমা করবেন না সেটা হলো শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা। অন্য কোনো অন্যায় হয়তো তিনি ক্ষমা করতে পারেন, আর আল্লাহকে ছাড়া অন্য কোনো দেবতার উপাসনা করা, এটা হলো সবচেয়ে বড় অন্যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি কি আরো কিছু বলতে চান ভাই? হ্যাঁ, এখন ধরি একজন লোক, সে তার সব কাজ ভালোভাবে করলো, কিন্তু সেই লোক তার তিনজন স্ত্রীকে সমানভাবে দেখল না, সে কি সেই লোক কি তখন বেহেশতে যাবে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যদি, আমি আপনার প্রশ্নটা বুঝেছি, যদি কোনো লোকের তিনজন স্ত্রী থাকে আর সে সমান বিচার করতে না পারে, সে কি বেহেশতে যাবে? হ্যাঁ যাবে, কেন যেতে পারবে না? কারণ আমাদের পক্ষে পুরোপুরি নিষ্পাপ পাওয়াটা খুবই কঠিন। আপনি তো বললেন সব মানুষই ভুল করে, অনেক মানুষই ভুল করে, আপনার মনে কোনো খারাপ চিন্তা আসতে পারে, এটাও তো ভুল। তাই আপনি যদি ভুল করেন সেজন্য ক্ষমা চাইবেন। যে লোক তার স্ত্রীদের সঙ্গে সুবিচার করতে পারে না, সে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করতে পারেন।
তাকে বেহেশতে নিতে পারেন, হতে পারে সে অনেক ভালো কাজ করেছে, তাই আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। এইসব নির্ভর করছে আল্লাহ সুবহানাহু তাআলার উপর, তিনি বিচার করবেন। একজন লোক তার স্ত্রীদের প্রতি সমান বিচার করবে, তবে যদি করতে না পারে সে বেহেশতে যেতেও পারে নাও যেতে পারে, তার পুরো জীবনের সবগুলো কাজ বিচার করে আল্লাহ সবকিছু ঠিক করবেন, সে বেহেশতে যেতেও পারে নাও যেতে পারে, সে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি স্যার, ইসলাম ধর্মে বিনোদনের কোন কোন বিষয়গুলোকে অনুমতি দেওয়া হয়েছে, মিউজিক সম্পর্কে ইসলাম কি বলে, আর সুফিজম সম্পর্কে কি কিছু বলবেন? এটা কি ইসলামের কাঠামোর মধ্যে পড়ে নাকি পড়ে না? ভাই আপনি হালাল বিনোদনের কথা বলছেন, বিনোদনটা আসলে আপনার দৃষ্টিভঙ্গির উপর, আপনার জন্য যেটা বিনোদন আমার জন্য নাও হতে পারে। যেমন এই অনুষ্ঠানের লোকজন বিনোদন পাচ্ছে, অনেক কিছু তারা শিখতে পারছে, এটা হালাল। তাহলে হালাল বিনোদন হলো সেই বিনোদন যেটা কোরআন আর সুন্নার বিপক্ষে যাবে না। কোরআন আর সহি হাদিসে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো মেনে চললে বাকি সব বিনোদনই হালাল। মিউজিক সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছে যে ডাব বাজানো ছাড়া অন্য মিউজিক নিষিদ্ধ, শুধুমাত্র ডাব, একপাশে খোলা ড্রাম, এটা বাদে অন্য মিউজিকের অনুমতি নেই। কারণ এই মিউজিক আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে, যেহেতু এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে তাই এটা নিষিদ্ধ। আপনার তৃতীয় প্রশ্ন ছিল ইসলাম ধর্মে সুফিজম, সুফি একটা আরবি শব্দ যেটা এসেছে সুফ থেকে, এই মতবাদটাও আসলে পথভ্রষ্ট। আগের উত্তরগুলো তো আমি বলেছি, আমাদের কোরআন এবং সুন্না মানা উচিত, তাই আপনি যদি এমন কিছু মানেন যেটা কোরআন এবং সুন্নায় উল্লেখ করা নাই সেটা আসলে পথভ্রষ্ট, এর বেশিরভাগই পথভ্রষ্ট। আপনারা সুফিজমের যেসব মতবাদগুলো দেখেন এর বেশিরভাগই পথভ্রষ্ট, এই মতবাদটা পবিত্র কোরআন আর সুন্না মেনে চলে না। কোনো বিশেষজ্ঞ যদি এখানে কিছু বলেন সেটা কোরআন আর সুন্নার সাথে মেলাবেন, অন্য কোনো উৎস নেই, সঠিক উৎস হলো কোরআন আর সহিহ হাদিস। কোরআনের অনুবাদগুলোর মধ্যে আপনার মতো সবচেয়ে শুদ্ধ অনুবাদ কোনটা, এ ব্যাপারে বলবেন? সবচেয়ে খাঁটি ইংরেজি অনুবাদ ভাই, আল্লাহ এখানে আরবিতে বলেছেন 100% কোনো ভুল ছাড়া, সবগুলো অনুবাদই করেছে মানুষ আর সেখানে ভুল থাকবেই, তাই পবিত্র কোরআনে কোনো নির্ভুল অনুবাদ নেই। হ্যাঁ, তবে যে অনুবাদগুলো পাওয়া যায় আমার মতে ভালো অনুবাদটা, সেগুলোর মধ্যে একটা হলো সহি ইন্টারন্যাশনাল, আমি ইংরেজি অনুবাদের কথা বলছি, অন্য ভাষার ব্যাপারে আপনাকে খুঁজে দেখতে হবে। আমার মতে কোরআনের একটা ভালো ইংরেজি অনুবাদ হলো সহি ইন্টারন্যাশনাল, যেটা ইংরেজিতে অনুবাদ করেছেন তিনজন মহিলা, তারা সবাই আসলে আমেরিকান পশ্চিমা সভ্যতার মানুষ, তারা সবাই মুসলমান হয়েছিলেন। সহি ইন্টারন্যাশনাল আগে একজন ভাইকে একটা কপি দিয়েছিলাম, আর আপনি চাইলেও দেবো ইনশাআল্লাহ। লেকচার শেষে ভাই আশরাফের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে একটা কপি দেবেন আর আপনি সেটা পড়ে দেখুন, আশা করি উত্তরটা পেয়েছেন। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এখানে একজন অমুসলিম ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনার নাম আর পেশাটা দয়া করে বলবেন। আমি শশাঙ্ক শেখর, এসেছি রাঁচি থেকে, আমি এখানে সত্যভামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি। স্যার, আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে। স্যার, আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি, সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি, মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে। স্যার, আমার প্রশ্নটা হলো, ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয়? যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি? কারণ পবিত্র কোরআনেই সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা বিপর্যয় ঘটিও না, অথবা সূরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম, অথবা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করলো। স্যার, একই বিষয় নিয়ে আমার আরও প্রশ্ন আছে, সেটা হলো ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব, ধর্ম বা মাজহাব, নাকি আমাদের দেশ, মাদারল্যান্ড, মাতৃভূমি বা কওম? অনেক ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মে জিহাদ নিয়ে প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে, যা হচ্ছে জিহাদ, এটাকে ইসলাম কি অনুমতি দেয়? জিহাদ শব্দের অর্থ কি? এটা কি কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না? ভাই, এই জিহাদ সম্পর্কে বলি, এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই, মুসলমানদের মধ্যেও রয়েছে। বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে, যে কোনো যুদ্ধ, হতে পারে নিজের সুবিধার জন্য, হতে পারে পলিটিক্সের জন্য, হোক সেটা ভাষার জন্য, হোক বর্ণের জন্য, সেটাই হলো জিহাদ। মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না। জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, তার মানে চেষ্টা করা, তার মানে পরিশ্রম করা। জিহাদ মানে সংগ্রাম,
কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা। ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা। এছাড়াও জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে। জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ, তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে সেটা হারবু মুকাদ্দাসা। যদি আপনারা কোরআন পড়েন, কোরআনের কোথাও পাবেন না একটা আয়াত নেই অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসেও কোনো জায়গায় হারবু মুকাদ্দাসার কথা বলা নেই। এই শব্দটা কোরআন বা হাদিসে নেই। জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেডকে বোঝানোর জন্য, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক, এমনকি তথাকথিত মুসলমান পণ্ডিতগণও জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ, এটা ভুল অনুবাদ। জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্রে হতে পারে, সেই যুদ্ধটাও হবে আল্লাহ সুবহানাহু তাআলার পথে, সেটা কিতাল ফি সাবিলিল্লাহ। একটা প্রশ্ন করা হয়, ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে? ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম, ইসলাম সবসময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেলো। অনেকেই বলেন, ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শ্রী, তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোনো কাফিরকে যেখানেই পাবে ব্র্যাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে। যদি আপনি পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতটা দেখেন, সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে। তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই। যদি আপনারা এই আয়াতটার আগের আয়াতগুলো পড়েন, সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি। পবিত্র কোরআনের সূরা তাওবার 4 আয়াতে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে। আর মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতটা নাজিল করলেন মুশরিকদের সম্পর্কে। সেই আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সব কিছু 4 মাসের মধ্যে ঠিক করে ফেলো, না হলে যুদ্ধ ঘোষণা করো। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে। এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে। যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো। আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন 7 নম্বর আয়াতে, কারণ 6 নম্বর আয়াতে উত্তরটা আছে। পবিত্র কোরআনের সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে। শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও। এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না, তাদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও। যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে, আরেকটা হলো সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো। পরের আয়াতেই বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো। তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতেই বলছে যদি তারা শান্তি চায় শান্তিই ভালো। এখন আরেকটা প্রশ্ন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে কি বলছে বা সূরা নিসার 40 নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এটাই হলো ইসলামের আসল কথা। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যদি দুর্নীতির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। এখন আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতার 2 অধ্যায়ের 50 অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন, চেষ্টা। যদি আপনারা পড়েন মহাভারত, মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রাখা রয়েছে, হাজার হাজার অনুচ্ছেদে। কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি। মহাভারত একটা ধর্মগ্রন্থ, আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে। পাণ্ডবদের 5 ভাই আর কৌরবরা 100 ভাই যুদ্ধ। আর ভগবদ গীতা হলো মহাভারতের অংশ, 18টা অধ্যায় কৃষ্ণের কথা। প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে, অর্জুন বলছে এটা আছে ভগবদ গীতার 1 নম্বর অধ্যায় 42 থেকে 46 অনুচ্ছেদে, আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধক্ষেত্রেই মরে যাব, কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো? কৌরবরা আমার জ্ঞাতি ভাই, যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ
জানেন তিনি কি বলেছিলেন? দ্বিতীয় অধ্যায় 2-3 অনুচ্ছেদে আছে, তোমার মনে এমন অসত্য চিন্তা এলো কিভাবে? এটা একটা পাপ। তুমি এতটা দুর্বল হলে কিভাবে? তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয়, এটা অশুদ্ধ চিন্তা, এটা একটা পাপ। এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না, তুমি বেহেশতে যেতে পারবে না। এরপরে ভগবদ্ গীতার 2:31-33 অনুচ্ছেদে আছে, শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হল যুদ্ধ করা, যদি যুদ্ধ না করো তাহলে স্বর্গে যেতে পারবে না, আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে। যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। চিন্তা করেন, আমি যদি ভগবদ গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে, কোন প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি। আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য, তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয়। প্রসঙ্গটা বললে অনুচ্ছেদটা যুক্তি আছে, যখন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই। ভগবদ গীতার মহাভারতে এই কথাটাই বলা হয়েছে, সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। যখনই আমি কোনো হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে, সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে, আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে। তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন। এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে, আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেশতে যাবেন। অনেকে আছেন, তাদের একজন অরুণ শ্রী বলছেন, তিনি সহিহ বুখারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, 4 খণ্ড বুক অব জিহাদ 2 অধ্যায়ের 46 হাদিস, বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে। এরপরে নবীজি বলেছেন যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে, সে পরকালে বেহেশতে যাবে, কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গনিমতের মাল নিয়ে। এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা। আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে? তারা কি ভগবদ গীতা পড়েনি? তারা কি মহাভারত পড়েনি? এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন 2:37 অনুচ্ছেদে আছে, হে অর্জুন, হে কুন্তির পুত্র, যুদ্ধের প্রস্তুতি নাও, যদি যুদ্ধে মারাও যাও কোনো সমস্যা নেই, তুমি স্বর্গে চলে যাবে, আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদগুলো পাবে। হাদিসে একই কথা আছে। তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই, যদি মারা যাও স্বর্গে চলে যাবে, যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে, সহিহ বুখারীও একই কথা বলছে, কোরআনও একই কথা আছে। তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে, আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয়, আর জিহাদ অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? এখানে বেশি ইম্পর্ট্যান্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মাজহাব বা দিনকে মানা? যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে? ভাই, দেশের আইন আর ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি, আল্লাহকে মানার ব্যাপারে বলি, মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের চাইতে অনেক উপরে। ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অন্য যে কোনো আইনের চাইতে। সে আইনটা যেই লিখুক না কেন, যেই লিখুক না কেন, তবে আমি একজন ইন্ডিয়ান, আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোনো আইন নেই যেটা ইন্ডিয়ার কোনো মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয়, কোনো বাধা নেই। সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে, আমিও সে কাজই করছি। ইন্ডিয়ায় এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে, এমন কোনো আইন নেই। আমি 5 নামাজ পড়তে চাইলে পড়বো, না পড়তে চাইলে পড়বো না। ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয়। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ, আর একজন ভালো ইন্ডিয়ানও, আর সংজ্ঞা অনুযায়ী, ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু, হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা, আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করেন। গুড ইভিনিং, আমার নাম শ্রীরাম, আমি একজন হিন্দু। ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি তাহলে কি আমার বেহেশতে যাওয়া কঠিন হবে?
ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম পালন না করে হিন্দু বা খ্রিস্টান ধর্ম পালন করলে তখন আপনি বেহেশতে যেতে পারবেন না কি পারবেন না। ভাই, আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। যদি খ্রিস্টান শব্দটার কথা বলেন, পুরো বাইবেলে কোথাও খ্রিস্টান শব্দটা নেই। হিন্দু শব্দটা যেমন হিন্দু ধর্মগ্রন্থে নেই, তেমনি খ্রিস্টান শব্দটাও কোথাও নেই, বাইবেলের কোথাও শব্দটা নেই। খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অব অ্যাক্টসে। যারা সেই সময় যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলত তাদের এই নামে ডাকা শুরু করে অ্যান্টিওকের লোকেরা, বুক অব অ্যাক্টসে সেটা দেখবেন। খ্রিস্টান, খ্রিস্টান শব্দটা বাইবেলের কোথাও নেই। তাহলে যীশু খ্রিস্ট সেই সময়ে আসলে প্রচার করেছিলেন ইসলাম, এই জন্য তিনি পৃথিবীতে আরেকবার এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই। ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম ইসলাম প্রচার করেছেন। আর ইসলাম, ইসলাম মানে এই নয় যে আমার মুসলমান নাম থাকতে হবে, আমাকে সৌদি আরবে থাকতে হবে, আমার নাম থাকতে হবে জাকির বা আব্দুল। ইসলাম মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলে আপনি মুসলমান। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 5:30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে শুধু বিচার করি, আমার বিচার ঠিক, কারণ আমি নিজের ইচ্ছাকে দেখি না, ঈশ্বরের ইচ্ছাকে দেখি। যে লোক বলে আমি নিজের ইচ্ছাকে না দেখি ঈশ্বরের ইচ্ছাকে দেখি, সে তো আসলে মুসলমান। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন মুসলমান, তিনি ইসলাম প্রচার করেছেন। আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়েও লেকচার দিয়েছি, আমি সেখানে দেখিয়েছি যে খ্রিস্টান ধর্ম বলছে একজন ঈশ্বরের কথা, ট্রিনিটিতে বিশ্বাস করো না, মহান ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করো না, ঈশ্বর কখনো জন্ম নেননি, এসব কিছুই বাইবেলে আছে। বাইবেল থেকেই আমি দেখিয়েছি নামাজ পড়ার নিয়ম, বাইবেল থেকেই দেখিয়েছি জাকাতের কথা, হজের কথা, মদ খেতে নিষেধ করা, ভদ্রতা দেখানো, বাইবেলে আছে। তাহলে যীশু বা ঈসা আলাইহিসসালাম তিনি খ্রিস্টান ধর্মের প্রচার করতে আসেননি, তিনি ইসলাম প্রচার করতে এখানে এসেছিলেন। আর পুরো পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তা একজনই, তিনি আমাদের একটাই ধর্ম দিয়েছেন, অন্য ধর্ম দেননি। অন্যান্য সব ধর্মগ্রন্থকে আসলে মানুষ বিকৃত করে ফেলেছে, যেমন এই ভাই বললেন সুফিজম, এমনকি এটাও ইসলামের একটা পথভ্রষ্ট রূপ। ইসলাম ধর্ম পালনের জন্য কি মানতে হবে? পবিত্র কোরআন আর সহিহ হাদিস, আর প্রত্যেক নবী রাসূল প্রচার করেছেন শুধু ইসলাম। যদি ধর্মগ্রন্থগুলোর কথা দিয়ে যীশুকে অনুসরণ করেন, যীশু কখনোই বলেননি আমার উপাসনা করো, নিজেকে কখনো ঈশ্বর বলেননি। সত্যি বলতে গোটা বাইবেলে পরিষ্কারভাবে এমন কোনো কথা নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। কিন্তু খ্রিস্টানরা বলে বেহেশতে যেতে পারবেন না, যদি বিশ্বাস না করেন যীশু আমাদের পাপের জন্য মারা গিয়েছেন, তিনি ছিলেন ঈশ্বর। গোটা বাইবেলে একেবারে পরিষ্কারভাবে একটা কথাও নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। যদি কোনো খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আর যীশু খ্রিস্ট বাইবেলে বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 14:28, যে আমার পিতা আমার চেয়ে বড়, গসপেল অফ জন 10:29, আমার পিতা সবার চেয়ে বড়, গসপেল অফ ম্যাথিউ 12:28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই, গসপেল অফ লুক 11:20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই, গসপেল অফ জন 5:30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক হয়, কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি, তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন অর্থাৎ মুসলমান। এটা আছে বুক অফ অ্যাক্টসে 2:22, যে হে ইসরায়েলবাসী এই কথাটা শোনো, নাজারেথ শহরের যীশু, যে ঈশ্বরের একজন প্রেরিত দূত, তোমাদের মধ্যে ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে, যে ঈশ্বরের একজন প্রেরিত দূত, তোমাদের মধ্যে ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে। আপনারা যদি বলেন খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলি পালন করে চলে, তাহলে আমি বলবো মুসলমানরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। বাইবেল বলছে শুকর মাংস খাবে না, বাইবেল বলছে মহিলারা তাদের মাথা ঢেকে রাখবে, এটা আছে 1 Corinthians 11:5-7, যে মহিলা মাথা ঢেকে রাখবে না তার মাথা কামিয়ে ফেলা হবে। তাহলে ভাই, আল্লাহর সকল নবী রসুলগণ শুধু ইসলামকেই প্রচার করেছেন। ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন বেহেশতে যাবেন, যদি না করতে পারেন যেতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। এটাই আমাদের শেষ প্রশ্ন। কোনো অমুসলিম ভাই কি আছেন? হ্যাঁ, প্রশ্নটা করেন। রেসপেক্টেড স্যার, আমার প্রশ্নটা হলো, দয়া করে আপনি কি একটু মাইকের কাছে আসবেন যাতে আপনার প্রশ্নটা শুনতে পারি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনে বেহেশত সম্পর্কে কি বলা আছে। ভাই, আপনি কোরআনে বেহেশতের বর্ণনাটা জানতে চাচ্ছেন, আমি এখানে সংক্ষেপে বলছি, এটা একটা জায়গা যার নাম জান্না। এই জান্না শব্দটা আরবি থেকে বাংলায় অনুবাদ করলে হয় বাগান, জায়গাটা চিরস্থায়ী সুখের। এখানে বলা হয়েছে আপনার পায়ের নিচে নদী বয়ে যাবে, মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে,
ফলমূলের কথা আছে, ডালিম, পেয়ারা ইত্যাদি। এই জায়গাটা আসলে পরকালের জন্য একটা পুরস্কার। হ্যাঁ স্যার, একটা কথা স্যার। হ্যাঁ, আপনি বেহেশতের বর্ণনা শুনতে চাইলেন। হ্যাঁ স্যার, আমরা সেখানে কোন অবস্থায় থাকবো, সাধারণ মানুষের মতো নাকি অন্য কোনো অবস্থা? হ্যাঁ, আপনি জানতে চাইলেন যে আর একটা কথা স্যার, এখানে যদি ভেস খুঁজে না পান তাহলে অন্য কোথাও ভেস খুঁজে পাবেন না। আপনি বললেন সেখানে আপনি কেমন থাকবেন, কিভাবে থাকবেন, আগের মতোই? ভাই, এখানে আমাদের অনেক কিছু প্রয়োজন, সেখানে সব আলাদা, আমরা এই অবস্থায় থাকবো না। সেখানে আমরা অন্য অবস্থায় থাকবো, তবে কিভাবে থাকবো আল্লাহ জানেন, তবে আলাদা। মাথায় শয়তানি চিন্তা আসবে না যদি আপনি ভেস থাকেন। না না, আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি জানতে চাচ্ছি আমাদের আত্মার কথা, আমাদের আত্মার তখন কি হবে, সেটা কেমন থাকবে? আপনি বেহেশতে গেলে দেখতে পাবেন ইনশাল্লাহ। আসুন প্রার্থনা করে যাবেন ইনশাল্লাহ। তাহলে আপনি আমাকে এমন একটা জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা দিতে পারছেন। সরি, আপনি এমন জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা নেই। ভাই, আপনি বললেন বেহেশতের বর্ণনা শুনতে চান, আমি বর্ণনা শুরু করলাম, তখন বললেন জায়গাটা না, আমাদের সেখানে কি হবে, আমাদের কি হবে, আমাদের দাড়ি থাকবে কিনা, আমরা জীবিত থাকবো কিনা, দাড়ি কথা শুনলে সেখানে থাকবে। আমি বলছি আত্মার কথা, মনের কথা, আত্মা কিভাবে থাকবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ আছে, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেক আত্মায় মৃত্যুবরণ করবে, প্রত্যেক আত্মায় সেখানে থাকবে, তবে শরীরটা সেখানে থাকবে না। আমাদের আত্মা সেখানে উপস্থিত থাকবে, কিন্তু সেটা কোন অবস্থায় থাকবে, যেমন 80 বছরের একজন বৃদ্ধা মহিলা কোন অবস্থায় জীবিত হবেন, বৃদ্ধ না যুবতী, আল্লাহ মালুম, তবে আলাদা কিছু হবে। আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি বলছি আত্মার কথা। আত্মা থাকবে, আত্মায় যদি সবকিছুর জন্য দায়ী হয় তাহলে আমাদের কাজকর্মের জন্য আত্মা। ঠিক কথা, ঠিক বলেছেন ভাই। তাহলে আমি যদি বেহেশতে যাই তাহলে ভাববো যে আল্লাহ আমাকে 70টা হুর পরিয়ে দেবেন, তখন আমার মনে হতে পারে যে বেহেশতে চেয়েও ভালো জায়গা আছে। মানে বেহেশতে যাওয়ার পর সবকিছু কিভাবে শেষ হবে, মানুষের তো আসলে চাওয়া পাওয়া শেষ নেই, মানে সেখানে আমাদের আত্মাতে কি অবস্থায় থাকবে, আমার আত্মা তখন কি একই অবস্থায় থাকবে? এই কথাটাই বলছিলাম ভাই, যে কিভাবে নিশ্চিত হবেন। আমি আপনাদের বলেছি যে এই বই যদি বটে পরীক্ষা করি, যদি আমরা পরীক্ষা করে দেখি, এই বইয়ের 80% একেবারে প্রমাণিত আর 20% হচ্ছে সাধারণ মানুষের জানার বাইরে। তাই একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আর ডাক্তার হিসেবে বলি, আমার যুক্তি বলে যার 80% একেবারে প্রমাণিত আর 20% সাধারণ মানুষের কাছে অস্পষ্ট। আসলে সত্যি বলতে কি, যে কোনো ধর্মগ্রন্থকেই অযৌক্তিক বলাটা খুব কঠিন, কারণ আপনি নিজেই দেখবেন। ভাইয়া, আপনি বলছেন এটা খুব কঠিন, আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, আমার ক্যাসেটটা শুনতে পারেন। আমি শিকাগোতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করেছিলাম যার বিষয় ছিল কোরআন এন্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। দেখবেন, আমি চাইলে অনেক ধর্মগ্রন্থে বাতিল করতে পারি, আজকে আমার কাজ বাতিল করা নয়, আমাদের সাদৃশ্যগুলো দেখা। আমি চাইলে হিন্দুইজমের সাথে ইসলামের পার্থক্য নিয়ে কথা বলতে পারি, আমি হিন্দুইজমের বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি, বাইবেল কেউ সেটা আমার কাজ না। আমি এখানে যা করলাম, ইসলাম আর হিন্দুইজমের সাদৃশ্য নিয়ে কথা বললাম, আমি যে কথাগুলো বলেছি সেগুলো আসলে বেদের বিভিন্ন প্রমাণিত সত্য, আমি এখানে সেগুলো উদ্ধৃতি দিয়েছি, আপনার পছন্দ হলে মেনে চলুন, পছন্দ না হলে সেটা আপনার ব্যাপার। তাহলে বেদও বলছে স্বর্গের কথা, নরকের কথা, মানে বেহেশত আর দোজক, যদি পছন্দ হয় মেনে চলুন, পছন্দ না হলে সেটা দরকার নেই, আমরা কিয়ামতের দিন দেখবো কে ঠিক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আমি এখন অনুরোধ করব ভাই আব্দুর রহিম গ্রিনকে কিছু বলার জন্য। ভাই গ্রিন, আজকে ডক্টর জাকির নায়েকের এই বক্তৃতা শুনতে আসার জন্য আমি চেন্নাইয়ের লোকজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক কিছুই শিখলাম আলহামদুলিল্লাহ, আশা করি আমরা আজ যা শিখলাম সেগুলো কাজেও করে দেখাব, আর ইনশাল্লাহ মানুষ ইসলাম সম্পর্কে আরও জানতে পারবে। আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।